মানে হচ্ছে এর যে নরমাল রেঞ্জ যেটা থাকার কথা আমাদের বডির মধ্যে, সেই রেঞ্জ থেকে যখন বেরিয়ে যাচ্ছে, ছাড়িয়ে যাচ্ছে, সেটা কি আমরা বলছি বেশির দিকেও ছড়াতে পারে, কমের দিকেও ছড়াতে পারে? মূলত আমাদের দরকার বেশির দিকে কতটা ছড়াচ্ছে সেই রেঞ্জটা তাহলে আমাদের জানা দরকার কতটা থাকে এবং কখন আমরা বেশি বলব। কে জানে কোলেস্টেরল আমাদের শরীরে অ্যাডাল্ট মানুষের একটা অ্যাডাল্ট মানুষের কত পর্যন্ত আমরা স্বাভাবিক করব বলো, কেউ জানা থাকলে বলো, দেখো তো পেশেন্ট দেখো বা রিপোর্ট দেখেন ততক্ষণে গিয়ে আপনারা। আগে সাধারণ বইয়ে বাড়িতে লেখা হয় 240 কোলেস্টেরল, ঠিক আছে? অনেক বইয়ে লেখা হয় 240 উপরের মাত্রাটা আমি বলছি কোলেস্টেরলের। কিন্তু আমাদের ক্লিনিক্যাল পারপাসে চিকিৎসার প্রয়োজনে আমরা এটাকে 200টা হাইস্ট লেভেল ধরব, ঠিক আছে? 200 বলে হাইস্ট লেভেল আমাদের কত প্রয়োজন একটা পেশেন্টের ক্ষেত্রে, অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে 200 এর বেশি হলে আমাদের চিকিৎসার কথা ভাবতে হবে। তেমনি সাধারণত ট্রাইগ্লিসারাইড মানে আর একটা চর্বি, আর এক ধরনের চর্বি, সেই ট্রাইগ্লিসারাইডের নর্মাল লেভেল আমরা কতটা ধরবো এবং কত বেশি হলে আমরা বেশি বলবো, সাধারণত নর্মাল আমরা 150 ধরি, এগুলো মিলিগ্রামে সব বলছি আমি, মিলিগ্রাম পার্সেন্টেজ 150। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই যে বিদেশি বইগুলো বা ইত্যাদি থাকে, ভারতীয়দের মধ্যে দেখা গেছে স্বাভাবিকভাবেই ট্রাইগ্লিসারাইড মাত্রাটা বেশি থাকে, মানে ওদের যেটা 150 ধরা হয় আমাদের পেশেন্টদের ক্ষেত্রে 175 পর্যন্ত হলেও আমরা বিচলিত হব না, আমরা সেটাকে নর্মাল হিসেবে ট্রিট করতে পারি, ঠিক আছে? সাধারণ অর্থে 150টা আমরা নর্মাল ধরি, কিন্তু ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে আমরা 175 পর্যন্ত চিকিৎসার কারণে স্বচ্ছন্দে নর্মাল ধরতে পারি। আমাদের জেনেটিক এবং আরও কিছু কারণের জন্য ভারতীয়দের মধ্যে ট্রাইগ্লিসারাইডের মাত্রাটা একটু বেশির দিকে পায়, ঠিক আছে? এখন এই কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড এগুলোকে আবার কতগুলো ভাগে ভাগ করা, যেমন আমরা যখন লিপিড প্রোফাইল করতে বলি, সাধারণত লিপিড প্রোফাইল করতে বলা হয়, তাই না? এই লিপিড প্রোফাইল করতে বলা মানে কোলেস্টেরল টোটাল দেখায়, রেজাল্ট দেখেছো তোমরা, এবং ট্রাইগ্লিসারাইড দেখায়, আবার কোলেস্টেরলের তিনটে মাত্রা ভেঙে দেখায়, আর কিছু রেশিও দেখায়, এলডিএল এর সঙ্গে এলডিএল এর কত, বা এলডিএল এর সঙ্গে টোটাল কোলেস্টেরল কত, বা এলডিএল নন এলডিএল কোলেস্টেরল কত, এরকম নানান ল্যাবরেটরি নানা রকম রেশিও কিছু দেখায়। এগুলোর মূল্য কি আমাদের কাছে? চর্বি জমা আমাদের মানুষের ক্ষেত্রে এবং সমস্ত প্রাণীগুলোর মধ্যে কিন্তু স্বাভাবিক কারবার, এটা অস্বাভাবিক কারবার কিছু নয়। মোটামুটি 18-20 বছর বয়স থেকেই আমাদের মোটা ধমনীগুলো যদি দেখা যায় অ্যাওটার মধ্যে, বা যেটাকে আমরা মহাধমনী বলি, দেখা যাবে যে হলদে করে ফ্যাট জমেছে, ভেতরে জমছে। বয়স যত বাড়তে থাকে সে পরিমাণও বাড়তে থাকে, আর যে কারণগুলোর জন্য আমরা পরে আলোচনা করব, জীবনযাত্রা, খাবার দাবার অভ্যাস, নেশা পেশা ইত্যাদি নানান কিছু অসুখ, তার জন্য তাদের মাত্রা দ্রুত বাড়ে বা অল্প বয়সে বেড়ে যেতে পারে, ঠিক আছে? কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড এগুলো কিন্তু আমাদের শরীরের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, মানে কেউ যদি মনে করেন যে এটাকে অ্যাপেন্ডিক্সের মতো কেটে বাদ দিয়ে দিলে কোলেস্টেরল না থাকলে কি হতো, তাহলে কিন্তু হবে না। আমাদের বহু অ্যান্টিবডি, বহু অ্যান্টিজেন, বহু হরমোন, স্টেরয়েডস, এগুলোর কনস্টিটিউশনের মধ্যে এসব জিনিসগুলো আছে, কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড সেগুলো আছে, ফলে এগুলোকে বাদ দিলে আমাদের বডির এসেন্সিয়াল পার্টস হবে না। কিন্তু মাত্রাটা একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে থাকতে হবে, সেটা নিয়ে আমাদের কাজ। কেন থাকতে হবে?
কেন মাথা ব্যথা? মাথা ব্যথা এই জন্যই যে এরা যেহেতু শরীরে রক্ত নালিকার মধ্যে গিয়ে জমে, বিশেষত আর্টারির মধ্যে জমে। রক্তনালী তো দুরকম আছে, একটা আমাদের হাট থেকে সারা শরীরে পাম্প হচ্ছে, আর এক নতুন ফিরিয়ে দিচ্ছে হাটে। আবার যারা নিয়ে যাচ্ছে তাদের আমরা কি বলি? আর্টারি বলি, বা বাংলায় ধমনী বলি। আর ফিরিয়ে যারা দিচ্ছে তাদের আমরা কি বলি? ভেন্স বা শিরা বলি। ঠিক আছে, আর এক রকম চ্যানেল আমাদের বডিতে চলে যেটা নিয়ে আমরা বেশি কারবার করি না, কিন্তু তারও বিরাট ভূমিকা আছে। সেগুলো হচ্ছে লিম্ফ্যাটিক চ্যানেল। লিম্ফ বলে একরকম পদার্থ, দুধের মতো দেখতে সারা, তারও কিন্তু প্যারালাল চ্যানেল ভেনের মতো আর্টের মতো সারা শরীরে ছড়িয়ে আছে। এবং আমাদের বডির ইমিউনিটি তৈরি করার জন্য বা লিম্ফোসাইট তৈরি করার জন্য তার দায়িত্ব অনেকখানি শরীরে। এটা নিয়ে স্টাডি এখনো খুব বেশি নয়, এবং এগুলো আমাদের মেডিকেল সায়েন্সেও খুব ডিটেলে পড়ানো হয় না। পোস্ট গ্র্যাজুয়েট ইত্যাদি যারা পড়ে তাদের কথা আলাদা, তাছাড়া আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেও এটা নিয়ে বেশি আলোচনা করা হয় না। বলে নেওয়া হয় যে আমাদের আর্টারি যেমন আছে, ভেন সেরকম যেরকম আছে, সেরকম থার্ড একটা চ্যানেল আমাদের বডিতে আছে, সেটা লিম্ফ্যাটিক চ্যানেল। ফাইলেরিয়া অসুখের এই যে পা ফুলে যায়, যেটাকে আমরা গোদ বলি বা ইংরেজিতে আমরা বলি, যে বলতে পারবে সব কিছু দিয়ে বলতে পারবে, এলিফ্যান্টিয়াসিস, হাতির মতো গোদের মতো পা হয়ে গেল, এলিফ্যান্টিয়াসিস। এটা কিন্তু মূলত লিম্ফ্যাটিক চ্যানেল গুলো ব্লক করে দেয় মাইক্রোফাইলেরিয়া গুলো দিয়ে, সে লিম্ফস গুলো আর যেতে পারে না। আর লিম্ফসের সঙ্গে আবার ভেনের চ্যানেলের সম্পর্ক আছে, ফলে লিম্ফ চ্যানেল ব্লক হলে সেটা আলটিমেটলি গিয়ে ভেনের উপরে এফেক্ট করবে, ফেরত পাঠাতে পারছে না বলে তখন সেটা খুলতে থাকবে, বড় হতে থাকবে, শিশু বড় হতে থাকবে এবং ওরকম একটা অবস্থার সৃষ্টি করবে। বুঝতে পারছে, ফলে লিম্ফ্যাটিক চ্যানেলের কোনো প্রয়োজন নেই বা তার কোনো শরীরের দরকার নেই বা কোনো উপকার করে না, ব্যাপারটা এরকমটা না, ভীষণভাবেই আছে। কিন্তু আমাদের এমনি ক্লিনিক্যাল মেডিসিনের জন্য যে পর্যায়ে আমরা আছি বা আপনারা পড়াশোনা করছেন, তাদের খুব একটা বেশি এই মুহূর্তে এর থেকে বেশি দরকার হয় না বলে এগুলো আর বেশি আলোচনা করা হয় না। তো কেন আমাদের দরকার? কারণ এই আর্টারিগুলোর মধ্যে গিয়ে এই কোলেস্টেরল, মূলত কোলেস্টেরল তারা গিয়ে জমা হতে থাকে। একটা বাড়ির পাইপলাইনের মধ্যে যেমন জং ধরা বলি আমরা, মোর্চে ধরা, জং ধরা ভেতরে, তাহলে কি হয়? জলের ফ্লোটা কমে যায়। যেমনি আপনারও রক্ত চ্যানেলের মধ্যে কোলেস্টেরল জমে গিয়ে যতটা ফুটো ছিল, চ্যানেল ছিল, অনেকটা ভরে দিয়েছে, তাহলে কি হবে? তাহলে এগুলো যখন অন্য অঙ্গগুলোতে যাচ্ছে তখন অত বেশি আমরা বুঝতে পারি না, কিন্তু ভাইটাল অর্গান যেগুলোকে আমরা বলি শরীরে, কে বলতে পারবে চার পাঁচটা ভাইটাল অর্গানসের নাম বলো? মানে ভাইটাল অঙ্গ, মেন মেন শরীরের অঙ্গ বলো, যেগুলো হার্ট, কিডনি, লিভার, এটা তো আর কেউ না, এগুলো আমাদের ভাইটাল অর্গান, ঠিক বলেছো। এই ভাইটাল অর্গানগুলোতে যখন তাহলে রক্ত যখন চ্যানেল কম যাচ্ছে, তাহলে প্রত্যেকটা ভাইটাল অর্গানের কাজে গন্ডগোল করবে। কিডনির চ্যানেলে যদি তোমার অনেক কোলেস্টেরল জমে গিয়ে কিডনিতে যদি রক্ত যেতেই না পারে, তাহলে তোমার সারা শরীরে রক্তের ফিল্টার হবে কোথায়? বা যতটা হওয়া প্রয়োজন হবে না, কমে যাবে, তাই না? কিডনিতে ইস্কেমিয়া হলে অনেকগুলো ঘটনা ঘটবে, তার মধ্যে হাইপারটেনশনও আছে, রেনিন বের হবে, রেনিন অ্যাংগিওটেনসিন কমপ্লেক্স কাজ করবে, করে গিয়ে হাইপারটেনশন হবে, মানে ব্লাড প্রেশার বাড়বে, হার্টে রক্ত চলাচল কম হলে কি হবে বলো? বন্ধ হবে, সেসব কিন্তু সবাই বন্ধ হবে, তার আগে কি হবে বলো? হার্ট অ্যাটাক হবে, ইস্কেমিয়া হবে, মানে হার্ট অ্যাটাক হচ্ছে না কিন্তু ব্যথা হচ্ছে, অল্প কাজ করলে হার্ট ফেল করবে, পেন শুরু, তাই না? তাহলে এগুলো হবে, তেমনি লাংসও হবে,
শ্বাসের কষ্ট হবে, শ্বাসের এক্সচেঞ্জ হয়তো লাংসে কি কাজ হবে, আমাদের যদি রক্ত চলাচল ঠিক মতো না হয়, কোলেস্ট্রল দিয়ে সে রাস্তাগুলো যদি ব্লক করে, তাহলে আমাদের শরীরের ভাইটাল অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যাবে। বিশেষ করে হার্টে যদি হয়, ব্রেনে যদি হয়, কিডনিতে যদি হয়, সেগুলো খুবই ক্ষতিকর এবং আমাদের দৈনন্দিন কাজকর্মে অসুবিধে সৃষ্টি করে, তাই না? হার্টেও যেমন যা যা ঘটনা ঘটে, ব্রেনেও তাই দেখবে। হার্টেও যেমন আমরা অ্যাটাক বলি, ব্রেনের স্ট্রোকটাও একটা অ্যাটাক। এখানেও যেমন একটা ব্রিড করতে পারে, এখানে রক্ত ব্লক করে দিয়ে রক্ত চলাচল কমিয়ে দিতে পারে, যেটাকে আমরা ইসকিমিয়া বলি। ব্রেনেও হার্টেও হতে পারে, ব্রেনেও হতে পারে, ঠিক আছে? তেমনি ধরো পায়ে যে খেলোয়াড়, একজন হঠাৎ একজন খেলোয়াড় ভালোই খেলতো, হতে আজকাল আমি পাটায় জোর পাচ্ছি না, মাঝে মাঝে দৌড়াদৌড়ি বেশি করলে ক্র্যাম্প হচ্ছে, খাইয়ে ক্র্যাম্প হচ্ছে, বা এতে কেন ভাবতে হবে অন্য কিছুর মধ্যে, যেমন ইলেকট্রোলাইট ডিসব্যালেন্সের জন্য হয়, বেশি খাটুনি হয়েছে, এত ট্রেনিং করিয়েছে কোচ, বছরটা অনেক পায়ে প্লেয়াররা এখন খুবই খাটা গেল, দেখা গেল যে ল্যাকটিক অ্যাসিড টেসিড এত জমে গিয়ে ল্যাকটিক অ্যাসিডও শেষ হয়ে গেছে, যে তার ফ্যাটি হচ্ছে, এটা এক রকম। আর একটা সাডেন হয়তো নার্ভের ভোর হওয়ার জন্য একটা কন্ট্রাকশন হয়েছে, এটা এক রকম। কিন্তু মাঝে মাঝে তোমার হচ্ছে, মাঝে মাঝে চেপে ধরে, মাঝে মাঝে একটু বেশি কাজ হয়ে গেলে দেখা করে, হাঁটতে পারবো না, পারছে না সে, তাহলে ভাবতে হবে ওর ওখানেও কোলেস্ট্রল জমা হয়ে গিয়ে ওর ব্লাড সাপ্লাইতে যতটা প্রয়োজন, কাজ করার সময় বেশি প্রয়োজন। আর খেলোয়াড়রা তো আমাদের থেকে, সাধারণ মানুষের থেকে অনেক বেশি কাজ করতে হবে, ফুটবলার যারা তাদের আরো বেশি, তাদের তো পায়েরই কাজ, তাহলে এদের ক্র্যাম্প হতে পারে, মাথায় খেয়াল রাখতে হবে যে এই কারণের জন্য ওর হতে পারে। তাহলে এই জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ যে আজকে কোলেস্ট্রল ইত্যাদি যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে হার্ট অ্যাটাক, ব্রেন অ্যাটাক, কিডনি অ্যাটাক, আমাদের অন্য শরীরে ভাইটাল অর্গানে ব্লাড সাপ্লাই গন্ডগোল হতে পারে, ঠিক আছে? এই কোলেস্ট্রলকে আমরা মূলত কয়েকটা ভাগে ভাগ করি, তিনটে ভাগে মনে রাখতে হবে, সবাইকে কাগজ দেখলে মনে পড়বে, LDL, HDL, VLDL, এই তিনটে যোগফল মিলে হচ্ছে গিয়ে আবার পুরো কোলেস্ট্রলটা হবে, ঠিক আছে? টোটাল কোলেস্ট্রলটা এই তিনটেতে ভাঙা হয়। LDL মানে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এই লাইপোপ্রোটিনটা এক ধরনের প্রোটিন, এটার সঙ্গে যুক্ত হয়ে চর্বি রক্তের মধ্যে ঘোরাফেরা করে, একা একা ঘোরে না, ঠিক আছে? লাইপোপ্রোটিনকে হাতে নিয়ে, মানে প্রোটিন একটা নিয়ে ধরে নিয়ে সে নড়াচড়া করে। বাচ্চা ছেলেমেয়েরা যেমন বাবা মায়ের হাত ধরে যায়, পুজোর সময় তো হাত ছাড়তেই চায় না, সেরকম ও ছাড়তে চায় না, ওকে নিয়ে ঘোরে। সেই জন্য নাম হয়ে গেছে লাইপোপ্রোটিন, লাইপো মানে লিপিড, ফ্যাট আর প্রোটিন দুটো মিলে, তো এরা ঘোরাঘুরি করে। এই LDL মানে লো, ডি মানে ডেন্সিটি, এল এ লাইপোপ্রোটিন, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, ডেন্সিটি মানে ঘনত্ব, ঘনত্ব ঘনত্ব হয় না, এই দুধটা এনে দিয়ে যাচ্ছে একদম পাতলা লাগছে, ইলেকট্রনটা ডুবিয়ে দেখেন ঘনত্ব খুব কম, এরকম আর কি ঘনত্ব। তো এই লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটা ভালো না খারাপ? খারাপ, এটা মনে রাখবেন। সুগার কম হলে বা লো হলে, বিপি লো হলে আমরা খুশি হই, কিন্তু এখানে লোটা খারাপ, লোটা ভালো নয়, ঠিক আছে? আর ঠিক উল্টোটা হচ্ছে HDL, HDLটা হচ্ছে হাই লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, মানে এদের ডেন্সিটিটা বেশি, এই বেশিটা কিন্তু এক্ষেত্রে ভালো, এটাকে গুড কোলেস্ট্রল বলা হয়, উপকারী কোলেস্ট্রল বলা হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, কিন্তু অন্য জিনিসের সঙ্গে এটা উল্টো মনে হবে, এখানে লো ডেন্সিটিটা খারাপ, হাই ডেন্সিটিটা ভালো, হাই হওয়াটা ভালো, এখানে হাইটা যত বেশি থাকবে সেটা ভালো আমাদের শরীরে, ঠিক আছে? আরেকটা আছে VLDL, মানে ভেরি লো
ডেন্সিটি লাইবোডিটি এর বাইরেও কিছু ফ্যাক্টস আছে সেগুলো আমাদের প্রতি দৈনন্দিন কাজে লাগে না, যেমন কাইলোমাইক্রন বলা হয়, সেটা এক ধরনের চর্বি, তার ডেন্সিটি আরও কম, সব থেকে কম। ইন্টারমিডিয়েট লেভেলের আছে, মানে লো ডেন্সিটি, ভেরি লো ডেন্সিটি, তার মাঝে মাঝে একটা গ্রুপ আছে, ওদের ইন্টারমিডিয়েট গ্রুপ বলা হয় লাইপোপ্রোটিনের। এনিওয়ে এই তিনটে যেটা আমরা বললাম, এইচডিএল, এলডিএল আর ভিএলডিএল, এই তিনটে আমাদের দরকার। কেন দরকার? কারণ ট্রিটমেন্ট যখন আপনি করবেন, বেশি কমটা বললাম, কততে ধরবেন বেশি? 200। এবার আপনি দেখছেন 200, কিন্তু ভদ্রলোকের 50 ধরুন এইচডিএল আছে, মানে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, তাহলে বাকি থাকলো 150, ঠিক আছে? এবার ধরুন ওর 40 মতো ভিএলডিএল আছে, 90 হয়ে গেল, তাহলে 110 মতো থাকলো এলডিএল, তাই না? এলডিএল এর বেশি মাত্রা আমরা ধরবো 100, এলডিএল এর মাত্রা 100 বেশি হলে মাথায় রাখতে হবে আপনাকে চিকিৎসা করতে হবে, ঠিক আছে? তাহলে টোটাল কোলেস্টেরলটা 200 আর এলডিএলটা 100। টোটাল কোলেস্টেরলও যদি 200 বেশি থাকে তাহলেও আমাকে চিকিৎসার কথা ভাবতে হবে, আর এলডিএলটা 100 বেশি থাকলেও আপনাকে চিকিৎসা। এলডিএলটাই দেখা যাচ্ছে ক্ষতিকারক সব থেকে বেশি, বিশেষত হার্টের পক্ষে এলডিএলটা সব থেকে ক্ষতিকারক, ঠিক আছে? সেই জন্য এলডিএল এর প্রতি আমাদের বেশি নজর দিতে হবে। এই জন্য সাধারণ একটা ইয়াং ছেলে হয়তো এসছে বা আপনি সাধারণভাবে কোলেস্টেরলটা দেখতে চাইছেন, মানে হার্ট সংক্রান্ত আপনি অসুখ ভাবছেন না, কিন্তু এমনি একটু জেনারেল চেক আপের জন্য দেখে নিতে চাইছেন, সেখানে আপনি শুধু কোলেস্টেরল, শুধু ট্রাইগ্লিসারাইড করিয়ে দিতে পারেন। কিন্তু করিয়ে যদি দেখেন যে কোলেস্টেরলটা 200 বেশির দিকে চলে গেছে, তাহলে তখন আবার আপনাকে ডিটেলটা করতে বলতে হবে, ভাই তুমি বা ভাই বোন যেই হোক না কেন, এগুলো তুমি করে নিয়ে এসো, পার্টটাও করে নিয়ে এসো, কারণ আপনাকে তখন দৃষ্টিটা দিতে হবে এলডিএলটা বেড়েছে কিনা। ধরুন অন্য কোনো কমপ্লেন নেই, তার ডায়াবেটিসও নেই, সে খেলাধুলো করে, ইয়াং, অন্য কোনো সেরকম বড় অসুখ নেই, বিড়ি সিগারেট খায় না, মদ জল খায় না, সামান্য হয়তো 220-230 কোলেস্টেরল আছে, ওটা আপনার কাছে চিন্তার বিষয় নয়। কিন্তু এক্সট্রা করে দেখলেন যে এলডিএলটাই তার বেশি, এটা তখন আপনার কাছে চিন্তার কারণ হয়, কথা বুঝতে পারলেন? ফলে এলডিএলটার এখানে এই মূল্যটা রয়েছে। এবার কোলেস্টেরলটা বাড়লো কিনা আপনি বুঝবেন তখন, এমনিতে কোনো সিমটম কি সে দেয়? কি ধরনের সিমটম দেয় বলুন? আর কিছু জানা থাকলে বেশ হালকা পেন হবে, খুব বেশি যাদের হয়ে গেছে, যার একদম সেরকম ব্লক ব্লক করেছে তাদের দেখতে হতে পারে, ভাপ হতে পারে চলাফেরা করতে, বুকে ব্যথার কারণ হিসেবে ভাবতে হবে, ভালো হয়ে গেছে মানে আইএসডি অর্থাৎ ইসকেমিক হার্ট ডিজিজ, তার যা যা সিমটম হয় কোলেস্টেরলের জন্যই তো হয় মূলত, তাহলে সেগুলো আমাকে ভাবতে হবে, এগুলো হতে পারে এই পেশেন্টে, কিন্তু অ্যাজ সাচ কোলেস্টেরলের জন্য আপনার সবসময় বিশেষ কিছু বোঝা যায় না। বহু পেশেন্ট আপনারা চিকিৎসা করার সময় দেখবেন যে কিছুই বলছে না, কোনো কমপ্লেনই নাই, যেমন 50% হাইপার টেনশন মাপার আগে তখন পেশেন্ট কোনো কমপ্লেন বলে না, নিয়ারলি 30-40% সুগারের লোক আপনাকে কিছুই কমপ্লেন করে না, আপনি চেক করতে গিয়ে দেখবেন যে সুগার বেশি পাওয়া গেল, তাই না? এরকমই কোলেস্টেরলও আপনি কোনো সিমটম না পেতে পারেন। যাদের ক্ষেত্রে ট্রাইগ্লিসারাইড বেশি হচ্ছে, খুব বেশি ট্রাইগ্লিসারাইড, শোনো আমি এমন পেশেন্ট পেয়েছি এখন অবধি যার ট্রাইগ্লিসারাইড 900 অবধিও আমি দেখেছি, ঠিক আছে? হ্যাঁ, এবং এদের ক্ষেত্রে যেটা ঘটে তাদের কমপ্লেনের মধ্যে, যেমন অবসাদ লাগে, ঝিবিয়ে পড়ে, ঘুম ঘুম পাচ্ছে মনে হয়,
সারাদিনে একটা লেথার্জির মতো লাগছে মনে হচ্ছে, মানে জোর পাচ্ছে না, বলে না কাজে কোনো সুখ পাচ্ছি না, সঠিক ব্লাড সার্কুলেশন না হওয়ার জন্য ঝুমিয়ে এনে আর দিয়ে যেভাবেই হোক এইসব কমপ্লেন গুলো করতে পারে। আর রিয়ালি কারো কারো ক্ষেত্রে আপনার বডিতে হলুদ স্পটের মতো বেরোতে পারে, বা চোখে পালকে যেটাকে আমরা কি বলি না জন্ডিস না সেটি না সেটি না আলাদা জিনিস। এই যে ইংরেজিতে কি বলি আমরা, আমার মাথা এখন বেরোচ্ছে না, জ্যান্থমা জ্যান্থমা বা জ্যান্থলেজমা জ্যান্থমা বলি আমরা, একটু এখানে একটু বাদামি রঙের একটু মন্দ হয়েছে নানা রকম আকৃতি হতে পারে, বেশ একটু মোটা 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 হয়ে বেরোলো আর কি। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, একটা কথা বলে দিচ্ছি, ওটা হয়েছে মানে ধরে নেবেন না কোলেস্ট্রল আছে। অনেক পেশেন্টের দেখবে যে ওটা আছে কিন্তু কোলেস্ট্রল ঠিক আছে, এটা জেনেটিক কারণে বংশগত কারণে নানা কারণে। আর ওই জ্যান্থমাটা জ্যান্থমাটা ওখানে ছাড়াও আমাদের শরীরের যেগুলো টেন্ডান, এই যে হাতের টেন্ডান পায়ের টেন্ডান বা বডির অন্য কোথাও কখনো সখনো দেখা দিতে পারে, ঠিক আছে। কিন্তু বেস্ট উপায় হচ্ছে আমাদের সন্দেহ হলে দেখে নেওয়া, রক্ত পরীক্ষা করে, খালি সিমটমের উপরে বা সাইনের উপর নির্ভর করে কোলেস্ট্রল আছে কি নেই এটা আপনি অন্তত তার চিকিৎসা না দেখে আপনি করতে পারবেন না। সেটা তো আসবো, সেটাতে তো নিশ্চয়ই আসবো আমরা। তাহলে এই হচ্ছে বিষয়। এবার কেন বাড়ে, আমরা এই হাইপারলিপিডেমিয়াকে বা ডিসলিপিডেমিয়াকে আমরা দুভাগে ভাগ করছি, একটাকে বলছি আমরা প্রাইমারি। যখনও কোনো জিনিসকে আমরা প্রাইমারি বলি তার মানেটা হচ্ছে আমাদের বংশগত জিনগত শরীরগত, কারণ পারিবারিক কারণে হয় বংশগত জিন তাত্ত্বিক হয়, জেনেটিক কারণে যেগুলো হয় সেটা আমাদের প্রাইমারি ক্যাটাগরি মনে হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারিটা হচ্ছে কিছুর প্রভাবে হচ্ছে আমার শরীরে, সেকেন্ডারি মানে কিছু কারণের জন্য এটা হলো, এই কারণগুলো না থাকলে হয়তো হতো না। যেমন ডায়াবেটিস, যেমন হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েডের গলায় থাইরয়েড ফাংশন কমে গেছে, কিডনি ডিজিজ, মেটাবলিক ডিজিজ যার মধ্যে আমাদের ডায়াবেটিসও পড়ে, অন্য মেটাবলিক ডিজিজও আছে, যেমন ইরিটেবল বাউল সিন্ড্রোম আইবিএস যেটাকে আমরা বলি, জানেন তো ইরিটেবল বাউল সিন্ড্রোম হয় তো, যেমন ধরুন কুশিং সিন্ড্রোম, কুশিং সিন্ড্রোম মানে হচ্ছে কর্টিজল হরমোন মানে স্টেরয়েড হরমোন বেশি সিক্রেশন হয় শরীরে, ছবি দেখতে লোক সেই বাটুলদা গেটের ছবির জন্য বাটুলদা গেটের সব দেখায় কামাপচা এরকম হোসের মতো কাজ হয়ে গেছে, মোটা সোটা বর্ধন টর্ধন খুলে হাত ফাত কর্টিজল লেভেল বেড়ে যাচ্ছে রক্তে দেখা যাবে কর্টিজল লেভেল। এটা কেন হয়, কিডনির ওপরে আমাদের যে সুপ্রারেনাল গ্ল্যান্ড যেগুলোকে বলে সেই গ্ল্যান্ডের অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেটা, সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স থেকে একরকম হরমোন বেরোয়, আবার ভেতরের অংশ মিডিয়ার থেকে আরেক রকম হরমোন বেরোয়। এই কর্টেক্স থেকে যে হরমোনগুলো বেরোয় তার মধ্যে এই কর্টিজল আছে, অর্থাৎ ওখানে কোনো টিউমার হলে বা কোনো কারণে ওটা হাইপারট্রফি হয়ে গেলে, হাইপারট্রফি কত হলে মানে বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে বেশি সিক্রেশন হবে, তাহলে তার প্রভাবে এটা হবে, আর তার প্রভাবে আপনার ফ্যাটও বাড়বে আপনার শরীরে মানে চর্বি বাড়বে, ঠিক আছে। এটা হচ্ছে কিছু কিছু অসুখের যেমন কোন নির্দিষ্ট অঙ্গের প্রবণতা থাকে, এই কর্টিসলের ক্ষেত্রে সিমটোমোলজিতে দেখা গেছে যে তাদের কাঁধে এই জায়গাগুলোতে বেশি হয়, তাদের ফুলে যায় বড় হয় হাড়ে হয়, আর আরো কিছু মাসুল বাড়তে হবে কিন্তু মূলত চেনার জন্য ওটা বেশি প্রয়োজনীয় হবে, আপনি দেখলেই বুঝতে পারবেন যে ওর একটু অ্যাবনর্মাল লাগছে, দেখলেই
তো এর সঙ্গে আমাদের যেটা বলেন জীবনযাত্রা, জীবনযাত্রা মানে আপনি আপনার লেভেলের চাকরি বাকরি করেন বা টাকা পয়সা করেছেন, মানে ভালো পথেই হোক আর নানা রকম পথ এখন দেখতে পাচ্ছেন কাগজে, যে পথেই করেন না কেন আপনি গাড়ি টাড়ি ছাড়া হাঁটেন না, মানে জীবন শৈলীটাই বদলে ফেলেছেন, মানে মাটিতে আপনার পা পড়ে না, অত হাঁটাহাঁটি করা, ব্যায়াম করা, রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকা আপনি করেন না, খাওয়া দাওয়ার মধ্যে আপনার অ্যালকোহল হয়তো আছে প্রচুর, বিড়ি সিগারেট তামাক জাতীয় খাদ্য ঠিক আছে, তারপরে আপনার মাংস টাংস বেশি খান, চর্বি জাতীয় ভাজা ভুজি খাবার বেশি খান, যে খাদ্যের যেগুলো এবং জীবনযাত্রা এটা খুব ইম্পর্টেন্ট আমাদের, সেই জন্য অল্প স্বল্প বেশি হয়েছে, যারা হয়তো ডায়াবেটিস নেই অন্য কিছু নেই তাদের ক্ষেত্রে আমরা বলি আগে জীবনযাত্রাটা চেঞ্জ করুক, জীবন শৈলীটা পরিবর্তন করুক। আমরা প্রতিদিন হাঁটতে বলি, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, বলা হয় একটা কথা আছে না, প্রভাব আছে, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। অন্য দিনের মানুষ এখন থেকে যদি 50 বছর পিছনে যান, আরো 100 বছর পিছনে যান, তখনকার মানুষ কত হাঁটত, এখন একটু কিছু হলেও আমরা অটো টোটো সাইকেল বাইক বাস ট্রেন এয়ার কত কিছুতে আমরা যাচ্ছি, তাহলে বুঝছি বলো আগেকার মানুষকে অনেক বেশি শারীরিক শ্রম করতে হতো, পরিশ্রম করতে হতো, এখন তো অনেক জীবনযাত্রা সহজ সরল হয়ে গেছে, তাহলে আপনার ফিজিক্যাল এক্সারসাইজটা কমে যাচ্ছে, ফিজিক্যাল এক্সারসাইজটা কমে গেলে আপনার তো চর্বি জমবে, কেন জমবে, আপনার শরীরের ওজন বাড়া বা চর্বি বাড়াটা অসুখ না থাকে, আদারওয়াইজ কারণ হচ্ছে আপনার ক্যালোরি ব্যালান্স যদি গন্ডগোল হয়, মাসের শেষে বাজেট যেমন গন্ডগোল হয়, বেশি খরচ করে ফেলেছেন তাহলে কি হবে, হাঁড়িতে টান পড়ে যাবে, তেমনি যদি আপনার শরীরের ক্যালোরি আপনি যতটা খাচ্ছেন তার থেকে বেশি ব্যবহার করে ফেলেন তাহলে আপনি রোগা হবেন, টান পড়বে আপনার শরীরে, আর যদি আপনি বেশি রোজগার করে ফেলেছেন তাহলে ব্যাংকে জমাচ্ছেন তাহলে এখানে ব্যাংকে জমবে, খেয়েছেন বেশি খরচ করেননি, গাড়িতে চেপেছেন, অনেকে মনে করছেন বাইকে আমি অনেক পেশেন্টটাকে বাড়াই তাহলে আমার বোধ হয় কিছু হবে না, তাও সাইকেল চালালে তবু কিছুটা খাটনি হয়, বাইকে খাটনি কি আছে, বাইকে খাটনি নেই বলেন মনিপুরে হয়ে যাবে, তাহলে ওবেসিটি একটা কারণ, কোলেস্ট্রল বাড়ার ওবেসিটি একটা কারণ, এগুলো এই জন্য আপনাদের বলছি। মেয়েদের মধ্যে যেমন পিসিওএস মানে পলিসিস্টিক ওভারি ডিজিজ, পিসিওএস সিন্ড্রোম বা ডিজিজ পিসিওডি, এই পলিসিস্টিক ওভারি ডিজিজেও তাদের কোলেস্ট্রল বেশি হতে পারে, ঠিক আছে। তাহলে কি কি কারণে আমরা বললাম, আবার বলুন, ডায়াবেটিস কি, হাইপারটেনশন, হাইপোথাইরয়েড, ক্রনিক কিডনি ডিজিজ, ইরিটেবল বাউল সিন্ড্রোম ঠিক আছে, কুশিং সিন্ড্রোম, মেটাবলিক ডিজিজ, মেয়েদের ক্ষেত্রে পিসিওএস বা পিসিওডি, পলিসিস্টিক ওভারি, পলিসিস্টিক ওভারি জানা আছে তো, ওভারি তো অনেক সিস্ট হয় অনেক মেয়েদের কমন প্রবলেম, পিসিওএস তাদের হতে পারে, আর অ্যালকোহলিক, সিডেন্টারি লাইফ মানে খালি গাড়িতেই চড়ে বেড়াবে, হাঁটাহাঁটি এক্সারসাইজ করেন না, খাদ্যাভ্যাস তামাক গ্রহণ, যে সমস্ত কিছুর সঙ্গে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড যুক্ত হয়ে আছে। তাহলে প্রথম আপনি বলবেন যে আপনি রক্ত পরীক্ষা করেছেন এবার পেয়েছেন বেশি, এবার প্রথম আপনাকে কোয়ারি করতে হবে একজন স্বাস্থ্যকর্মী চিকিৎসক হিসেবে, পরিবারের আর কেউ আছে কিনা, অর্থাৎ বংশগতিতে আছে কিনা, আবার ধরুন বংশগতিতেও আছে আবার লাইফও হয়ে গেছে এখন রাজপুত্রের মধ্যে, নতুন নতুন রাজপুত্র তো হচ্ছে এখন গ্রামে গঞ্জে বহু জায়গায়, তাহলে হয়ে গেল তা দুদিক থেকেই তারপর আক্রমণ হবে কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড, তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে ডায়াবেটিস আছে কিনা জানতে হবে, প্রেশার আছে, যে অসুখগুলো বললাম প্রত্যেকটা অসুখ আপনাকে হিস্ট্রি নিতে হবে, বা এগুলো তোমার আছে কিনা, থাইরয়েডটা দেখেছো কিনা, তোমার বডির ওজনটা ঠিক মতো আছে কিনা,
গ্রসলি একটা মানুষের ওজনটা বেশি কিনা আমরা কিভাবে দেখি, কে জানে একটু বলো তো আমাকে সহজ করে। অ্যাডাল্টের ক্ষেত্রে অনেক দামি কথা বললি, এমনি বলো না, সাধারণ ভাবে চেম্বারে বসে সহজে ক্যালকুলেশন করতে পারবে, কে জানে হাইটের সঙ্গে তোমার ওজনটা ঠিক আছে কিনা, এভাবেই তো আমরা বুঝি। কিভাবে কিভাবে বুঝবে জানো, জানা আছে কারো? আচ্ছা, তোমার হাইট যেটা সেটাকে সেন্টিমিটারে নিয়ে নাও, 1 ইঞ্চিতে কত গ্রসলি আড়াই সেন্টিমিটার, 2.54। এখন তো ফোন থাকে, ক্যালকুলেটার থাকে সকলের কাছে, 1 ইঞ্চি মানে হচ্ছে 2.54 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ধরো আমার 60 কিলো ওজন, আমার 60 আমি ভুল বলছি, ধরো আমার 5 ফুট 7 ইঞ্চি, 5 ফুট 7 ইঞ্চি আমি আমার হাইট, আমি যতদূর জানি ছোটো হয়ে গেছি কিনা জানি না, বলো 5 ফুট 7 ইঞ্চিতে কত সেন্টিমিটার হচ্ছে এটাকে বার করে বলো তো, 5 ফুট 7 ইঞ্চি আমার হাইট, তাহলে আমার ওজন কত থাকা উচিত আমি বলে দেবো। হ্যাঁ, আন্দাজে বলবেন না, আপনি ক্যালকুলেশনে বলবেন, আন্দাজে তো বলো 2.54 বা 2.5 ও ধরতে পারো, কত হচ্ছে, 167 হচ্ছে না 169 হচ্ছে, 2.5 দিয়ে করলে 167 হয়, আর 2.54 দিয়ে করলে আর একটু বেশি হবে, হয়তো খুব জোর 69 বা 70 হবে, তো সোজা হয়েছে, কেউ বলতে পারছে না, কেউ মনে হচ্ছে ক্যালকুলেটার নিয়ে নেই, ঠিক আছে, ধরে নাও 169 হল, 0.54 ধরছি আমি, ঠিক আছে, 2.54 ধরলে 5 ফুটে কত হয়, 1 ফুটে 30 হয়, 1 ফুট 12 ইঞ্চি তো 30 হয়, তাহলে 5 ফুটে 150 হয়, তাহলে আর 7 ইঞ্চিতে কত হয়, 170 হচ্ছে 5.4 করে, তাই তো, হ্যাঁ, 2.5, ঠিক আছে, আপনি 100 মাইনাস করুন, সিম্পলি 100 মাইনাস করে দিন, তাহলে কত হল, 70, আমার ম্যাক্সিমাম ওজন 70 থাকা উচিত, এটা ম্যাক্সিমামটা কিন্তু, ঠিক আছে, মানুষের ওজন তো রেঞ্জে হয়, আপনি 3-4 কেজি রেঞ্জের মধ্যে রাখবেন, তাহলে আমার ওজনটা থাকা উচিত 66 থেকে 70 মধ্যে আমার ওজনটা থাকা উচিত, ওটা ছাড়িয়ে গেলেই হচ্ছে আমি ওবিজের পর্যায়ে চলে গেলাম, মানে স্থূলর মধ্যে চলে গেলাম, স্থূলর আবার 3টে গ্রেড আছে, ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড, ঠিক আছে, তাহলে সহজ উপায়টা হচ্ছে মানুষটার হাইটটা জেনে আপনি সেন্টিমিটারে কনভার্ট করে দিন, না করতে বললে 2.5 দিয়ে করুন, 2.5 দিয়ে করলে লোয়ার রেঞ্জটা পেয়ে যান, 2.5 দিয়ে করাটা সহজ, 1 ফুট মানে 30 সেন্টিমিটার, 1.5 ফুট, এই তো মানুষের হাইট 6 ফুট তুলল দু একজন ছাড়া, তাই না, তাহলে মোটামুটি আপনি সোজা সেন্টিমিটারে যেটা পাচ্ছেন তার থেকে -100 বাদ দিয়ে দিন, সেটা তার ম্যাক্সিমাম হাইট হবে, ওয়েট হবে, কেজিতে হবে, ঠিক আছে, সেন্টিমিটারে হাইটটাকে ট্রান্সফার করে 100 মাইনাস করলে যে সংখ্যাটা পাচ্ছেন সেটা কেজিতে ম্যাক্সিমাম অ্যাডাল্টের ওজন হওয়া দরকার, ওকে, বুঝা গেল তো, সহজে মোটামুটি একটা আইডিয়া করে দিতে পারছি যে তার ওজনটা বেশি বা কম, কি বোঝা গেছে, এটা তো সহজ, এটা তার কনফিউশন থাকার কিছু নেই, ওকে, তাহলে এতে আমরা সহজে বুঝে নিতে পারবো, আর তা নাহলে চার্ট থাকে, সব চেম্বারে একটা করে চার্ট লাগিয়ে রাখবে, বাচ্চাদের এটা নয়, এটা অ্যাডাল্টদের প্রথমে বলে দিয়েছি, বাচ্চাদের সঙ্গে হাইট দিয়ে মেলানো যাবে না, কিছু বাচ্চা দেখবে ঢেঙ্গা হয়ে গেল, কিছু বাচ্চা দেখবে গোলা গেল, বাচ্চাদের জন্য নয়, অ্যাডাল্টদের ক্ষেত্রে অ্যাডাল্টদের ক্ষেত্রে
অ্যাডাল্টের ক্ষেত্রে হাইট অনুপাতে ওজন যা থাকা উচিত, এ ভাই কনসেন্ট্রেট করো সবাই, এই কথা বন্ধ করতে হবে। অ্যাডাল্টের ক্ষেত্রে হাইট অনুযায়ী যে ফর্মুলাটা গ্রসারি বললাম আমি, সেইভাবে যদি ওজনটা না থাকে তাহলে তাকে আমাদের ওবিস বলতে হবে, বলা ছাড়া উপায় নেই। হ্যাঁ বলো কাছে বলো, পিছনে কথা বলছেন কেন? ঠিক আছে, বোঝা গেল তো, খুব সহজ ব্যাপার, তো অসম্ভব কিছু না। তাহলে এতে আমরা অভিজ্ঞতা বুঝতে পারবো, আমরা এই ধরনের মানুষকে এক্সারসাইজ ফর্মুলা দেব, প্রথমে ওষুধ দেওয়ার চেষ্টা করবো না, কেন সেটা আমি পরে বলছি। আমরা প্রথমে এটাকে বলে নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ, নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ মানে ফার্মাকোলজি মানে ওষুধ, ওষুধ ছাড়া অ্যাপ্রোচ, ওষুধ ছাড়া আপনি কিভাবে সারাতে পারেন। কিছু লোকও থাকবে এসে বলবে আপনাকে, ডাক্তার ওষুধ ছাড়া কিছু করা যায় না, বুঝতে পারছেন? নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ, খাবার, নেশা এবং এক্সারসাইজ, এই তিনটের উপরে আপনাকে নজর দিতে হবে। কি বললাম, খাবার, নেশা জাতীয় যদি কিছু থাকে, আর কাজকর্ম করে কিনা, এক্সারসাইজ করে কিনা। খাবার আমি আগেই বলেছি, মাছের চর্বি ক্ষতিকর নয়, যে কোনো বড় মাছ ছোট মাছ যে মাছই হোক মাছের চর্বি ক্ষতিকারক না। তা বলে খালি আমি মাছের চর্বি খেয়ে যাচ্ছি রোজ, তারপরে তো টোটাল ফ্যাট বেড়ে যাবে, ঠিক আছে? কিন্তু মাছের চর্বি হার্টের পক্ষে ভালো, ওতে গুড কোলেস্টেরল দেয়, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেয়, যেগুলো এসডিএল এ ট্রান্সফার হয়, সেই জন্য মাছের ফ্যাট ক্ষতিকারক নয়। কিন্তু রেডমিট যেগুলোকে আমরা বলি, রেডমিট মানে চারপাই মাংস দিয়ে, সে হরিণ হোক, ছাগল হোক, ভেড়া হোক, গরু হোক, মোষ হোক, উট হোক, যাই হোক না কেন, চারপাই চতুষ্পদ মাংস যেগুলোকে আমরা বলি, এগুলোকে আমরা রেডমিট বলি। এই মাংসের যে ফ্যাট, সেই ফ্যাটটা আপনার শরীরে বেশি ক্ষতি করবে বা বেশি জমা হবে, ফলে এটাকে আপনাকে মেপে খেতে হবে, সাবধানে খেতে হবে, চর্বি ছড়া খেতে হবে যতটা পারা যায়। এবং হাজার জিনিস যত কম খাওয়া, এবারে পুজোর সময় আপনারা সব পড়েন টয়েন কিনে যায় না, আনন্দবাজারে একটা লিখেছে ডায়েট একজন দশমীর দিন না কোন দিন একজন ডাক্তার লিখেছে যে তেলে ভাজা খেলো বা লুচি খেলো, প্রথম দিকে লুচিগুলো খান। কেন বলছি কথাটা, তেলটা যত ফুটবে তত ট্রান্সফ্যাট তৈরি হবে তেলে, ট্রান্সফ্যাটগুলো ক্ষতিকারক, পলিস্যাকারাইড তৈরি হবে, মনোস্যাকারাইড থেকে যত ফুটতে থাকবে তত তেলটা ক্ষতিকারক হয়ে যাবে। সেজন্য বাড়িতে যাদের শরীরটা ঠিক রাখতে হবে, একটু বৃদ্ধ মানুষ ইত্যাদি হাটের অসুখ আছে, প্রথম দিকে লুচিগুলো খাই দেবে। আমার বাচ্চা কাছে যেগুলো আছে ইয়ে আছে তাদের আপনি দরকার পরেরগুলো যাদের অত ভয় নেই, কথা বলতে পারলেন? এখানে আনন্দবাজারে লিখেছিল এগুলো সব পড়বে, এগুলো মজা লাগবে, পড়তেও ভালো লাগবে, এর মধ্যে অনেক শিক্ষণীয় জিনিস থাকে, ডাক্তার লিখেছে। তো এই খাবারে আপনার ভাজাভুজিগুলো কমিয়ে আনতে হবে, স্যালাড খাওয়াতে হবে, গ্রিন শাকসবজি যত ম্যাক্সিমাম খেতে পারবেন, ডাল খেতে হবে, ভাত খাবেন, রুটি খাবেন, এগুলোতে ক্যালোরি একই, ঠিক আছে? আর প্রতিদিন হাঁটাহাঁটি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, প্রাণায়াম, ব্যায়াম, এগুলো সবটা মিলে করবেন, অন্তত সবটা মিলে 45 মিনিট। যাদের আরো সময় কম বা এত পেশেন্টের চাপ, একদম টাইমই করতে পারেন না ডাক্তারবাবু, এরকম তেল যদি হয় তাহলে অন্তত 35 মিনিটস, 35 মিনিট, 6 দিন সপ্তাহে অন্তত একদিন ছুটি দেওয়া যেতে পারে, ওকে? আর যারা মনে করবেন যে 6 দিনও আমি পারবো না, আমি 2-3 দিন করব, তাদের জন্য বরাদ্দ হচ্ছে 1.5 ঘন্টা করে 3 দিন। এগুলো সব ইন্টারন্যাশনালি লেখা আছে, আমি তো মানিয়ে কিছু বলছি না, এগুলো সুইস মডেল আছে, ফ্রেঞ্চ মডেল আছে, অস্ট্রেলিয়ান আর্মির মডেল আছে, এগুলো বিশ্বে অনেক এক্সপেরিমেন্ট হয়। হ্যাঁ, তো আপনি যদি রেগুলার না করেন, রেগুলার করাই ভালো, সেটা হলে হ্যাবিটসের মধ্যে আসে, শরীর চাই সবসময় রেগুলারটা করতে। আর ব্রিজ করলে মানে মাঝে মাঝে ব্রেক করে করলে আপনাকে তখন আজ করবো না, কাল করবো না, পরশু
হ্যাঁ আগে একটু বেশি করে নেবো, এরকম নানা রকম মাথায় আইডিয়া আসবে, সেগুলো ব্যাড আইডিয়া, ব্যাড কোলেস্ট্রল এর মতো। পরে ব্যাড আইডিয়াতে গিয়ে লাভ নেই, রোজ করাটাই ভালো। 35 মিনিট ফাস্ট ওয়াকিং, বই যদি পড়েন লেখা থাকবে ব্রিস্ক ওয়াকিং। ব্রিস্ক ওয়াকিং মানে গলায় লস্করি চালে নয়, মানে বাস চলে যাচ্ছে একটু দৌড়ে যাওয়ার একটা তাড়াতাড়ি দিয়ে কিছু জান আর কি। এবার মাপবেন কি করে ব্রিস্ক ওয়াকিংটা হচ্ছে কিনা, 1 মিনিটে 100 মিটার, 10 মিনিটে 1 কিলোমিটার, সব বাধা আছে সারা দুনিয়াতে, সব এক্সপেরিমেন্ট হচ্ছে আপনার জন্য, সব বাধা আছে। তাহলে 1 মিনিটে 100 মিটার হাঁটলে, 1 মিনিটে 100 মিটার, কার্ল লুইস তারপরে ওই যে যারা সব উড়ন্ত পাখির মতো দৌড়ায় তারা 100 মিটার কতক্ষণে কভার করে, 10 সেকেন্ড, 9.9 সেকেন্ড, 9.5 সেকেন্ড, লাস্ট কে হলো জানো, এসব জিকে তো সব ফেল করে যাবে, লাস্টে আফ্রিকার কে হলো যোগা মানুষটা, প্রথম প্রথম না পারলেও 15 দিন 20 দিনের মধ্যেই পারবে, পারাটা অসম্ভব কিছু না, আমরাই তো করি। ঠিক আছে, আমি সহজ করে ভেঙে বলে দিলাম, তাহলে 35 মিনিট তোমাকে যখন হাঁটতে বলছি তাহলে অন্তত 3 থেকে 3.5 কিলোমিটার হাঁটা হয়, আর একটু যদি কমাও 30 মিনিট করে তাহলে আরো 10-15 মিনিট হাত পা নাড়ো, ব্রেন এক্সারসাইজ করো, পায়ের এক্সারসাইজ করো, কোমরের এক্সারসাইজ করো, ঘাড়ে এক্সারসাইজ করো, একটু প্রাণায়াম করো, ব্রিদিং করো, জানা আছে সকলে। তাহলে অ্যাভারেজ 45 মিনিট যদি আমরা রেগুলার একটা মেনটেন করতে পারি অন্তত সপ্তাহে 6টা দিন, তাহলে আমাদের কোলেস্ট্রল মানে কমানোর জন্য, হাইপারটেনশন কন্ট্রোল করার জন্য, ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য, রুমাটিজমের যে অসুখ বিসুখ আছে সেগুলো কন্ট্রোল করার জন্য, মাল্টিপল অনেক অসুখ, লাংসের অসুখের জন্য, হার্টের লঞ্জিভিটির জন্য অনেক অসুখ আমরা কন্ট্রোল করতে পারি। ফলে পেশেন্টদের এটা ভালো করে বুঝিয়ে বলতে হবে, এর পরেও হয়তো কমছে না তখন আমরা মেডিসিনে আসব, অন্তত যাদের কম আছে আমরা 3 মাস 6 মাস দেখতে পারি। ঠিক আছে, আমি অনেক পেশেন্টদের 6 মাস দেখি, আপনি করুন দেখি, আবার রিপোর্টটা দেখুন, 3 মাস পর একটা রিপোর্ট করা, ধরে একটু কমেছে আরো এনকারেজ হচ্ছে যে কমছে স্যার, তাহলে আমার হ্যাঁ নিশ্চয়ই কমবে, আপনি আরো ভালো করে করুন আরো কমবে। অনেক পেশেন্টদের করতে হয় না, যেহেতু খাবারটাও সে চেঞ্জ করছে, কাজটাও সে বাড়াচ্ছে, হয়তো নেশা নেশা করছিল সেগুলো কমিয়ে ফেলছে, ডেফিনিট রেজাল্ট পায়, চোখের সামনে আপনি রেজাল্ট দেখতে পাবেন, সে পেশেন্টও এনকারেজ হবে, সে ভাববে তার রিয়েলি কাজ হচ্ছে। এতেও যদি না হয় তাহলে আপনাকে ওষুধে যেতে হবে, ওষুধের মূল ওষুধের মধ্যে আমরা 3টে গ্রুপ মূলত ব্যবহার করি আমরা, একটাকে বলা হয় স্ট্যাটিন গ্রুপ, স্ট্যাটিন যেটা সবাই নাম বলতে পারবে অনেক নাম, তার কেমিক্যাল নামটা হচ্ছে অ্যাট্রোভাস্ট্যাটিন বা রোসুভাস্ট্যাটিন বা আরো আগে ব্যবহার করা হতো সিমভাস্ট্যাটিন, আরো দু একটা স্ট্যাটিন বেরিয়েছে, এই আশেপাশে সব কেমিক্যাল কিছু চেঞ্জ করে করে, মূলত অ্যাট্রোভাস্ট্যাটিন রোসুভাস্ট্যাটিন মনে রাখলেই চলবে। কিন্তু এতে ট্রাইগ্লিসারাইড খুব কমে না, একটা কথা মাথায় রাখতে হবে, কারণ এই লিপিড বেশি হওয়ার প্যাটার্নের মধ্যে অনেকের হয়তো কোলেস্ট্রলটাই বেশি, এই স্ট্যাটিনগুলো কোলেস্ট্রলে ভালো কাজ করে কিন্তু ট্রাইগ্লিসারাইডের ক্ষেত্রে অতটা ভালো কাজ করে, কিছুটা কাজ করে, একদম করে না তা না, কিন্তু কোলেস্ট্রলের ক্ষেত্রে যত সুন্দর কাজ করবে স্ট্যাটিন, ট্রাইগ্লিসারাইডের ক্ষেত্রে অত ভালো স্ট্যাটিন কাজ করে। তাহলে ট্রাইগ্লিসারাইড কমানোর জন্য আমাদের আরো দুটো গ্রুপ আছে যেগুলো অ্যাড করার দরকার, ফেনোফিব্রেট এফ, দেখবেন লিপিকাইন এফ, অ্যাটরলিপ এফ, এই এফ মানে হচ্ছে ফেনোফিব্রেট, এটা মূলত দেওয়া হচ্ছে ট্রাইগ্লিসারাইডটা কমানোর জন্য। ঠিক আছে, এখন একজন পেশেন্টের হয়তো শুধু ট্রাইগ্লিসারাইড বেশি আছে, কোলেস্ট্রলটা ঠিক আছে, আমি শুধু ফেনোফিব্রেটই দেবো, যেমন ফেনোলিপ, এরকম অনেক কোম্পানি অনেক নামে পাওয়া যায়, হ্যাঁ অনেক নামে পাওয়া যায়,
ট্রাইগ্লিসারাইডের এখানে ভাগগুলো জানার দরকারও নেই, আরো কি মাইনর ভাগ আছে আমি এখনই তোমায় বলতে পারবো না, আর ওটা আমাদের দরকার হয় না। কোলেস্টেরলের যে ভাগগুলো ইম্পর্টেন্ট বলে দরকার হয়, ট্রাইগ্লিসারাইডের সেগুলো দরকার হয় না। আছে হয়তো নিশ্চয়ই কিছু ভাগ আমারও জানা নেই, ওটা দরকার আমাদের ক্রিটিক্যাল মেডিসিনে খুব একটা হয়নি এখন। তো শুধু ট্রাইগ্লিসারাইড বেশি থাকলে আমরা শুধু ফেনোফিপ্রিড ইউজ করতে পারি। আর একটা পদার্থ ব্যবহার করা হয় নিকোটিনিক অ্যাসিড বলে, সেটাও কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কম্বিনেশনেও এগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন এখানে ইম্পর্টেন্ট দু তিনটে জিনিস মাথায় রাখতে হবে। যেমন প্রথমে বললাম যে অন্য কোনো অসুবিধা নেই, ডায়াবেটিস নেই, হাইপারটেনশন নেই, থাইরয়েড নেই, মোটা সোটা অত তাগড়া নয়, খেলাধুলো করে বা কাজকর্ম করে, বাড়িতে ওরকম ইতিহাস নেই, কোনো কারণে বেড়েছে, তাহলে আমরা যে আগের মেথডগুলো বললাম, ব্যায়াম করো ভাই, খাবার দাবার ঠিক মতো খাও, নেশা পেশার মধ্যে যেও না, দেখা যাবে যে পাঁচ মাস ছয়, হ্যাঁ হ্যাঁ পাঁচ মাস ছ মাসের মধ্যে সে ভালো রেজাল্ট পাচ্ছে, ওকে। যদি সে না পায় তাহলে আমরা তখন ওষুধ প্রয়োগ করবো, দেখে শুনে করবো। কিন্তু একটা পেশেন্ট এমন তোমার কাছে প্রথমে এসছে যার হয়তো সাথে সাথে হার্টের অসুখ আছে, আইএসডি আছে, লম্বা হাইপারটেনশন আছে, অনেক কিছু, ডায়াবেটিস আছে, এই দুটো পেশেন্টের ক্যাটাগরি কিন্তু এক হবে না। যে পেশেন্টের লিপিড বেশির সঙ্গে ডায়াবেটিসও আছে, অনেকদিন থেকে ওষুধ খায়, হাইপারটেনশনও আছে, তার ক্যাটাগরি কিন্তু তখন তোমার কাছে অনেক বেশি ইমার্জেন্সি এসে গেছে। তখন ওগুলো সবই তাকে বলবে, কমানোর পদ্ধতি হিসেবে ওগুলো সবই সব পেশেন্টকেই বলতে হবে, কিন্তু ওষুধও শুরু করতে হবে, তাকে ওষুধও শুরু করতে হবে, ঠিক আছে। কি একটা কথা বলছি জানো, ওষুধও শুরু করতে হবে। সাধারণত কেউ কি ফোন টোন করছে নাকি ভাই, কারণ ফোন এসছে নাকি, আচ্ছা ঠিক আছে। অ্যাটারভোস্ট্যাটিনের ডোজ সাধারণত আমরা 10 থেকে শুরু করে 80 অবধি অ্যাকিউট কন্ডিশনে বা বেশি যাদের আছে তাদের মিলিগ্রাম অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে ব্যবহার করি। ফেনোফিপ্রিডের ক্ষেত্রে ডোজটা হচ্ছে 145 বা 160 ডেলি, একবার 145 বা 160 দুটো ক্যাটাগরি পাওয়া যায় ফেনোফিপ্রিডের, ঠিক আছে। 145 বা 160 এগুলো কমন, ঠিক আছে। এবং রসুভাস্ট্যাটিনটা মোটামুটি অ্যাট্রোভাস্ট্যাটিনের হাফ ডোজ, মানে অ্যাট্রোভাস্ট্যাটিনটা 10 থেকে 80, রসুভাস্ট্যাটিনটা 5 থেকে 40, ঠিক আছে 5 থেকে 40, এটা 5 দিলে যেটা কাজ হবে অ্যাট্রোভাস্ট্যাটিন আমাকে 10 দিতে হবে, ঠিক আছে। এটা অ্যাট্রোভাস্ট্যাটিনের পরের জেনারেশন, পরে এসছে রসুভাস্ট্যাটিন, এখন খুব ব্যবহৃত হয় রসুভাস্ট্যাটিন। যার যেমন দরকার হবে মাত্রাটা দেখে, এবার একজনের 300 কোলেস্টেরল নিয়ে এসছে, একজন 250 নিয়ে এসছে, একজন 200 নিয়ে এসছে, আপনি তো একই রোজ নিশ্চয় দেবেন না। তারপর তার বডি ওয়েট দেখবেন, তার লেন্থ দেখবেন, সে কি খায় দেখবেন, কথা শুনবে কি শুনবে না সেটা দেখবেন, কিছু পেশেন্ট আছে আপনার কথা শুনবে কেউ শুনবে না, কিছু অর্ধেক শুনবে শুনবে না, সব কিছু বুঝে তো আপনি ডাক্তারিটা করবেন। ডাক্তারিটা তো শুধু কাগজে লেখা পুঁথি নয়, ওটাই তো আর্ট অফ মেডিসিন। এই যে মেডিসিনটাকে একটা বলা হয় মেডিকেল সায়েন্স, যে কম্বিনেশন অফ আর্ট অ্যান্ড সায়েন্স, এই আর্ট পার্টটা হচ্ছে আপনার পেশেন্টের সঙ্গে বোঝা, পেশেন্টকে বোঝা, সবটা বুঝে আপনি তার যে চিকিৎসাটা করেন। একই অসুখ একই ধরনের সিমটম সাইন নিয়ে এসছে, একজন ডাক্তার দুজন পেশেন্টকে দু রকম চিকিৎসা দিল, একজন শিক্ষানন্দী জিজ্ঞেস করতে পারে স্যার সবই তো এক করে ওটা দু রকম চিকিৎসা দিলেন কেন, এটা যে কেন দিলেন সে ডাক্তারবাবু বোঝে ভালো সে কেন দিলেন, ওই পেশেন্টের ক্যাটাগরি আলাদা, এই পেশেন্টের ক্যাটাগরি আলাদা।
ও কি করতে পারে, ও কি না করতে পারে সেটা আমি জানি। ও কোন ফ্যামিলিতে বাস করে, এ কোন ফ্যামিলিতে বাস করে, ওর খাওয়া দাওয়া জোটে কিনা, এ খাওয়া দাওয়া জোটে কিনা, এই সমস্তটার উপর নির্ভর করে একজন চিকিৎসককে প্রত্যেকটা পেশেন্টকে তার মতো করে চিকিৎসা দিতে হয়, তাই না? তাহলে তার জন্য তার মধ্যে বিজ্ঞানও থাকে, আর্টও থাকে, কুশলী। এই যে আমাদের বলছে কি একটা লিখেছি দেখো কথাটা, বিজ্ঞান ও শৈলী, শৈলীটা হচ্ছে আর্ট। অর্থাৎ এই যে নলেজটা প্র্যাকটিস করতে করতে তুমি অর্জন করছো, এটা হচ্ছে শৈলী। বাকিটা তো বিজ্ঞান তো সবাই বই লেখা আছে, পড়ে নেবো, ইন্টারনেট খুলে আমি দেখতে পাচ্ছি, কারণ ইন্টারনেট খুলে আর গুগল খুলে সবাই চিকিৎসা করতে শুরু করছে, কিন্তু আর্টটা পাবে কোথায়? কাকে দেবেন আর কাকে দেবেন না, কাকে দেওয়া চলে কাকে চলে না, কোনটার সঙ্গে দেওয়া চলে চলে না, এটা যদি আপনি না জানেন তাহলে আপনি চিকিৎসা করতে পারবেন? করতে পারবেন। হ্যাঁ বলো, ওটা নেই, ওর নেই, ওটা দিয়ে দেবো পরে, পরে ঠিকই বলেছো, ওটা পরে এডিশন করতে আমরা দিয়ে দেবো, ঠিকই। আরো অনেক কিছু দেওয়ার আছে, দেবো। হ্যাঁ ঠিকই বলেছ। তো এই হচ্ছে আমরা ডোজটা বললাম, তাহলে যার ক্ষেত্রে ডায়াবেটিস আছে, খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু ডায়াবেটিস যদি কোনো পেশেন্টের থাকে, তার কোলেস্ট্রলের ক্ষেত্রে মাত্রাটা 180 থেকে নামিয়ে আমরা 200 থেকে নামিয়ে আমরা 180 ধরব। যার ডায়াবেটিস নেই তার ক্ষেত্রে 200 যখন আমি হাই ধরছি, ডায়াবেটিস যার আছে তার ক্ষেত্রে আমি 180 ধরব। এবার ডায়াবেটিসও আছে, হাইপারটেনশনও আছে, আমি ওটা নামিয়ে 170 ধরব। তাহলে একটা সাধারণ লোকের যা ডায়াবেটিস হাইপারটেনশন নেই, মানে ব্লাড প্রেশার উঁচু নেই, তার আমি 200 থাকলে যে চিকিৎসা করতাম, যা দুটোই আছে তার 170 কোলেস্ট্রল লেভেল থাকলে আমি তার সেই চিকিৎসা করব। এতটা গুরুত্বপূর্ণ, 170 মানে দুটো অসুখই যদি থাকে অ্যাডিশনালি, কথাটা বুঝতে পারলে? অর্থাৎ আপনার ডিসলিপিডিমিয়ার সঙ্গে, অর্থাৎ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড এগুলোর বেশি মাত্রার সঙ্গে যদি ডায়াবেটিস থাকে পেশেন্টের, তার সঙ্গে যদি আবার ব্লাড প্রেশারও থাকে, যেটা আপনার হার্ট এবং কিডনি এবং ব্রেন দুটোর পক্ষেই সাংঘাতিক ক্ষতিকারক, তাহলে আপনাকে অনেক লো লেভেল অফ কোলেস্টেরলই আপনাকে চিকিৎসা শুরু করতে হচ্ছে। এটা বোঝানোর জন্য কথা বললাম, যেটা অন্যর ক্ষেত্রে আমি 200 ধরছি, ডায়াবেটিস থাকলে ওটাকে আমি 180 নামিয়ে ধরছি, আমি এ থাকলে পরে ওটাকে আমি 170 ধরে দিচ্ছি। ক্লিনিক্যাল মেডিসিনে এইভাবে জিনিসটাকে ধরা হয় যাতে আমরা পেশেন্টকে সেভ করতে পারি, ঠিক আছে? এতটা গুরুত্ব দেওয়া হয়। এখন এই ওষুধগুলোর সাইড এফেক্ট কি জানতে হবে তো, অনেকে মাসল পেন হতে পারে, অনেকে দুর্বলতা ফিল করতে পারে, অনেকে লিভারে দেখবেন খিদে খিদে কম কম হতে পারে, ইত্যাদি হতে পারে। লিভারের যদি এসজিপিটি করান, এসজিপিটি মানে এএসটি, এসজিপিটি আর এসজিওটি আছে জানা আছে তো? লিভার ফাংশন টেস্টে পাঁচ খানা কি কি করা হয় কেউ বলুন তো একজন, এই তুমি বলো কিচেন থেকে বলো, লিভার ফাংশন টেস্ট করতে বলেছে একজনকে, কি কি লেখা থাকে কাগজে, কি কি আসে? বলো না, তোমার জানা থাকলে বলো। হ্যাঁ বলো, হ্যাঁ বিলরুবিন, হ্যাঁ ঠিক, কোন কোন বলো, ক্রিয়েটিনিন, না গো ক্রিয়েটিনিন থাকে, ওটা কিডনি ফাংশন, হ্যাঁ গুড, প্রোটিন অ্যালবুমিন গ্লোবুলিন গুড, আর শোনো আর বলুন বলুন, এসজিপিটি বলেছে, আর একটা এসজি আছে, এসজিওটি, একটা এএসটি, একটা এএলটি, ওদের সংক্ষেপে নাম, অ্যালানিন ট্রান্সামাইনেজ অ্যাসপারটেট ট্রান্সামাইনেজ, এসজিওটিটা হচ্ছে অ্যাসপারটেট ট্রান্সামাইনেজ, আর এসজিপিটিটা হচ্ছে অ্যালানিন ট্রান্সামাইনেজ, ট্রান্সামাইনেজ তো এনজাইম। আরেকটা আছে থাকে বলো, আরেকটা থাকে অবস্ট্রাকটিভ জন্ডিস হলে ডাইরেক্ট, হ্যাঁ অবস্ট্রাকশন হলে বাড়ে অ্যালকালাইন ফসফেটিক, অ্যালকালাইন ফসফেটিক, তাহলে পাঁচখানা জিনিস থাকে, বিলিরুবিন শুনছো,
রবিন এটা আবার দুটো ভাগ আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট ছেড়ে দাও দুই হচ্ছে এসজিওটি এসজিপটি অ্যালকালাইন ফসফেটেজ প্রোটিন প্রোটিনের মধ্যে অ্যালবুমিন ঠিক আছে এটা লিভার ফাংশন টেস্ট লাস্ট নম্বরে কোয়েশ্চেন হয় যদি ডাক্তার তিমির দাস কোয়েশ্চেনই তোমাদের দিয়ে দিয়েছে ইলেকট্রিক বুঝলে আর দুটো মারাত্মক সাইড এফেক্ট হতে পারে অন্য ওষুধের সঙ্গে মিলে একটা মানুষকে তো শুধু কোলেস্ট্রল ওষুধ দেওয়া হয় না সাধারণত ওল্ড এজ হয়ে গেলে পেশেন্টরা বলতে থাকে ডাক্তার ওষুধ কিছু কমাবেন মানে আমাদের অ্যালোপ্যাথিক সিস্টেমের যে ধারা চিকিৎসা তাতে ওষুধের সংখ্যা বাড়তেই থাকে একটা 60-70 বছরের মানুষ ধরো ডায়াবেটিস আছে কোলেস্ট্রল আছে আইএসডি আছে কিডনির প্রবলেম আছে অন্তত 15-18 খানা ওষুধ তাকে খেতে হয় সারাদিন কমাবেন তাহলে প্রশ্নটা হচ্ছে এই যে এত ওষুধ আমরা দিচ্ছি এই ওষুধে ওষুধের মধ্যে আবার ইন্টারাকশন হয় তো না হয় না এই ইন্টারাকশনের জন্য কিছু বিপত্তি হতে পারে এবং বিশেষ করে র্যাপ্টোমায়োসিস বলে একটা অসুখ হয় যাতে আমাদের মাসুলগুলো ক্ষতি হয় এবং মাসুল থেকে একটা প্রোটিন বেরিয়ে সেটা ব্লাডে চলে গেলে পরে হার্ট ফেলিওর থেকে শুরু করে ব্লাড কোয়াগুলেশন থেকে শুরু করে অনেক ভয়ঙ্কর হতে পারে ফেটাল হতে পারে খারাপ হতে পারে ঠিক আছে র্যাপ্টোমায়োসিস বলে এটা এই স্ট্যাটিন গ্রুপের ওষুধের সঙ্গে অন্য ওষুধের রিয়াকশনের প্রক্রিয়াতে হতে পারে আর দুটো ইম্পর্টেন্ট হয় কিন্তু হয় ডায়াবেটিস হতে পারে অনেক সুগার চেঞ্জ হয়ে যেতে পারে দীর্ঘ কাল খেলে ঠিক আছে আর একটা হতে পারে সিটি ধ্বংস কারোবার ক্ষেত্রে হতে পারে সিটি ধ্বংস মেমোরি ফেল করছে মনে থাকছে না বুঝতে পারছেন ঠিক আছে এইগুলো সাইড এফেক্টের মধ্যে আমাদের আছে কিন্তু দেব কি দেব না তাহলে শেষ করে দিচ্ছি আমরা তাহলে কেন এটা ইম্পর্টেন্ট ইমার্জেন্সি মেডিসিনে আসতে ইমার্জেন্সি মেডিসিনে হার্ট অ্যাটাক হলে যেমন আমরা একটা সিপিআর শিখিয়েছি কার্ডিও পালমোনারি রিসাসিটেশন সকলের যেমন জানা দরকার তেমনি আপনি একটা পুরনো পেশেন্ট হোক নতুন পেশেন্ট হোক আপনার সমস্ত দিক থেকে মনে হচ্ছে যে হার্ট অ্যাটাক হয়েছে একটা ছোট হোক বড় হোক এখনই হাসপাতালে পাঠাতে হবে এবার আপনি তার প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে আপনি কি করবেন কে বলতে পারবেন কি করবেন যদি আপনি মনে করেন আমার হার্ট অ্যাটাক হয়েছে আপনার সমস্ত দিক থেকে মনে হচ্ছে বলুন বলুন কি করবেন ভেরি গুড আর নিকোটিন 75 তাকে সাথে সাথে আপনি আপনার চেম্বারে যেটা করতে পারেন ওরে ওকে পাঠিয়ে দেবেন আরেকবার বলুন অ্যাট্রাভাস্ট্যাটিন 80 মিলিগ্রাম মানে 10 থাকলে 8টা 20 থাকলে 4টে 40 থাকলে 2টো 14 মিলিগ্রাম হবে 75 বা 150 থাকলে টোটাল কত দিতে হবে 150 থাকলে 150 মানে 300 টোটাল ইকোস্প্রিনটা মানে অ্যাসপিরিনটা 300 কিন্তু বলা হয় ইকোস্প্রিন না দিয়ে এমনি অ্যাসপিরিন যদি পাওয়া যায় কিন্তু এমনি অ্যাসপিরিন তো প্রায় বন্ধই হয়ে গেছে কারণ ইকোস্প্রিনে কোটিং থাকে কোটিং থাকা মানে ভাঙতে সময় লাগে তো অ্যাসিডিক গিয়ে ওকে ভাঙাবে গুঁড়ো করবে তারপর তো রক্তে যাবে কিন্তু ডাইরেক্ট অ্যাসপিরিন হলে জলে গুলে যায় সে সাথে সাথে রক্তে যেতে পারে আপনি তো তাড়াতাড়ি রক্ত পাঠাতে চাইছেন ফলে যদিও আমাদের হাতে পাওয়া যায় না বলে ইকোস্প্রিন আমরা দিই কিন্তু আসলে প্লেন অ্যাসপিরিন হলে ভালো হয় ঠিক আছে বলুন আরটা বলেন প্রোপিডোগ্রেল 75 দুটো ঠিক আছে আবার বলো প্রোপিলেট প্রোপিট্যাব এই নামে পাওয়া যায় সব প্রোপিডোগ্রেল 75 মিলিগ্রাম পাওয়া যায় দুটো
ইকোস্ট্রিম 75/4 আর অ্যাড্রোভাস্টাটিন 80 আপনি দিয়ে দেবেন, লোডিং ডোজ ওকে দিয়ে দেবেন। কাদের দেবেন না এতটা ডোজ, কাদের দেবেন না, যে অলরেডি ইকোস্ট্রিম বা প্রতিরোধ গেলে অনেকে দিচ্ছে তাকে পুরো লোডিং ডোজ দেওয়ার দরকার নেই। ধরুন যে পেশেন্টটা ওষুধ খাচ্ছিল তারও তো হার্ট অ্যাটাক হতে পারে, তাকে আপনি 20 গ্রাম অ্যাড্রোভাস্টাটিন খাওয়াচ্ছেন, বা ধরুন কোভিড্রোগেল 75 খাওয়াচ্ছিলেন, তখন ডোজটাকে হাফ করে দেওয়া হবে। তার ক্ষেত্রে ডোজটাকে আমরা হাফ করে দেবো, হ্যাঁ জানতে হবে। থার্ড হচ্ছে কারো কোনোটাতে অ্যালার্জি আছে কিনা আপনাকে জানতে হবে। চোখ মুখ বন্ধ করে মেরে দিলেন তাহলে হবে, মানে ইকোস্ট্রিনে অনেকের অ্যালার্জি আছে, স্ট্যাটিনে সাধারণত অ্যালার্জি কম আছে, স্ট্যাটিনে অনেকে র্যাশটাসও হতে পারে, সাইড এফেক্টের মধ্যে আমি বলতে ভুলে গেছি, অনেকে র্যাশটাসও বের হতে পারে ইকোস্ট্রিনে, অ্যাসপিরিনে অনেকে রিয়াকশন টিয়াকশন হয়, ফলে সেক্ষেত্রে তার ইকোস্ট্রিন বাদ দিয়ে তাকে প্রোপিট্রোল বলি আপনি প্রয়োজনে 4 দিতে পারেন, প্রোপিট্রোল বদলে 4 দিতে পারেন, আর অলরেডি যদি খাচ্ছে তাহলে আরো একটা দিনে ডাবল দিবেন তার হয়ে যাবে। তো এটা এই আগ্রহ বলছে তো ওটা মনে তো পড়াতে ভালো লাগে না নাকি একদম বাড়ি পড়াচ্ছি আর কেন, ভালো পড়ানো হচ্ছে। তো এই হচ্ছে বিষয়, এই জন্য এটা ইম্পর্টেন্ট, কোলেস্ট্রল আমাদের হার্ট ব্লকেজ, হার্ট ব্রেন ব্রেনেরও স্ট্রোক হয় একই রকমভাবেই, এবং সেখানেও আমাদের এই প্রক্রিয়াগুলো নিতে হয়। তো এই জন্য আমাদের কোলেস্ট্রল লিপিড তার নর্মাল মাত্রা, কাদের দেবো কাদের দেবো না, এটা কমানোর উপায় কী, খাদ্য প্রক্রিয়াটা কী, এটাও আমাদের জানা দরকার, ঠিক আছে। এটাই মোটামুটি ডিসলিপিডিমিয়া হয়ে গেল। আমরা কে, হু আর উই, হু আর উই, আমরা হেলথ ওয়ার্কার, আমরা মানুষের দুঃসময় বন্ধু, ফলে আমার নলেজ অনুযায়ী, আমার নলেজ না থাকলে আলাদা কথা, কিন্তু ওই ডাক্তার কি বলবে, ওই হাসপাতাল কি বলবে, আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, এই প্রশ্নগুলো এখানে আসে না। আমার কাছে প্রশ্ন হচ্ছে পেশেন্টটার, আমি দেখতে পাচ্ছি, আমি জানতে পারছি, বুঝতে পারছি সমস্ত দিক থেকে, সমস্ত কিছুতে মিলে যাচ্ছে ওর একটা হার্ট অ্যাটাকের সিম্পটম, তাহলে আমার এই নলেজ থাকলে এটা স্বাস্থ্যকর্মীরাই করে, এটা বিদেশেও করে, এটা আমাদের দেশের জন্য শুধু না। কিন্তু আপনি বাংলা ইংরেজিতে না লিখতে পারলেও বাংলাতে আপনার প্রেসক্রিপশনের রেফারের সঙ্গে লিখে দেবেন, আমি এই পেশেন্টকে এই দিয়েছি। আরে সব পেশেন্টকে বাঁচানোর তোমার এখতিয়ার তুমি নিয়েছো না, ওটা ওটা ওর উপরে নির্ভর করে না, ওটা নির্ভর করে প্রথম কথা তুমি কে, তোমার রেপুটেশন কতখানি, এলাকার মানুষ তোমাকে কিভাবে মান্যতা দেয়, এর বাইরেও কারোর অ্যাক্সিডেন্ট হতে পারে, এর বাইরেও কিছু পেশেন্ট পার্টি এমন থাকে অবুজ থাকে বা তাদের মাথা ঠিক থাকে না, এবং বাস্তবিক তাদের ঠিক থাকে না, তার মাকে কেন্দ্র করে, বাবাকে কেন্দ্র করে, বা স্ত্রীর স্বামীকে কেন্দ্র করে, বা স্বামীর স্ত্রীকে কেন্দ্র করে, একমাত্র সন্তান কেন্দ্র করে একটা মানুষের মাথা তোমাকে এসে দুটো থাপ্পড় মেরে দেবে, তুমি কি করবে, তাহলে তোমাকে মানতে হবে এই ফিজিশিয়ান, তার ইউ আর হিজ ওর হার ফাদার মাদার, মানতে হবে তোমাকে, কিছু করার নেই, তুমি যে প্রফেশনটাকে নিয়েছো এটা তো খালি পেট চালানোর জন্য করনি, তা নাহলে আমরা এত বড় কথা বড় গল্প বলি কি করে, যে আমরা সমাজের বন্ধু, আমরা মানুষের উপকার, আমি মানুষের উপকারই করি বলে আমার উপরে কখনো কোনো আক্রমণ হবে না, অত্যাচার হবে না, আমাকে একটু বর্ম করে থাকবো নাকি আমরা, এটা হতেই পারে সমাজে, কিন্তু আমার হতে পারে বলে তুমি একটা জিনিসকে বুঝে, তুমি বুঝতে পারছো কার্ডিও রিসোসিয়েশন দেওয়া দরকার, বলে বাঁচতে পারে নাও বাঁচতে পারে, কার্ডিও রিসোসিয়েশন কটা মাছে, কিছু মাছে ইয়াংরা মাছে, বিরাট অসুস্থরাও আছে না, কিন্তু তোমার জানা আছে, তোমার চোখের সামনে দেখছে, তুমি করবে না, আমি প্লেনে আসছি, দুটো প্লেনে আমার সঙ্গে হয়েছে, ট্রেনে আমার সঙ্গে দুবার হয়েছে,
অ্যানাউন্সমেন্ট আসছে, কেউ ডাক্তার আছে তো আসুন। আমি পিছনের দিকে ফ্লাইটের সিটে গেলাম, একটা প্যাসেঞ্জারের মাথা ঘুরছে। আমি বললাম ফার্স্ট এদের এয়ারহোস্টের সাথে বললাম যে আপনি বাকি দুজন প্যাসেঞ্জারকে সরিয়ে দিন, তিনটে তিনটে করে সিট থাকা কারণে ফার্স্ট ওকে শুয়ে দিন, পাটা তুলে ধরুন। আমি তার পাল সর দেখলাম, আপনি ওনার বিপি নিয়ে আসুন, ওদের অক্সিজেন থাকে, আমাদের অক্সিজেনটা লাগিয়ে দিন। কিছুক্ষণ পরে সে আবার সেগুলো একটা ভেসে পেয়ে গেল হচ্ছিলো কোনো কারণে, অনেক সময় লম্বা জার্নিতে খাইনি ঠিক সময়ে, শরীরে ঠিক মতো নানান কারণে হতে পারে। কিন্তু আপনি আমার কি হবে, আমার কি এখতিয়ার আছে, এটা কি মানুষের চিন্তার মধ্যে পড়ে? কখনই পড়ে না। আমি যে জিনিসটা আমি জেনেছি শিখেছি মানুষের কর্তব্য পালন করার জন্য তো শিখেছি, তার জন্য রিস্ক থাকলে আমার রিস্ক নিতে হবে কি করবে? ইউ হ্যাভ টু টেক দ্য রিস্ক, সব কিছুতেই রিস্ক আছে, সে রিস্কটা তো নিতে হবে আমাদের, তাই না? তুমি লিখে দেবে কি করেছো, কি করেছো সেটা লিখে দেবে। আমি এই করেছি পেশেন্টের জন্য, বেশিরভাগ ক্ষেত্রে তুমি প্রশংসা পাবে, আমি তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রশংসা পাবে, বলবে ঠিক করেছেন, যা করার দরকার ছিল উনি করেছেন, করে আপনাকে বাঁচিয়ে দিয়েছেন, তাহলে আপনার আরো ক্ষতি হতে পারে। সমস্ত জায়গায় সমস্ত সিস্টেম থাকা সত্ত্বেও এমার্জেন্সি থাকা, আবার কেউ কথা বলছি এত কথা বলছি, এমার্জেন্সি থাকা সত্ত্বেও বড় বড় দেশের বড় বড় নেতারা তাদের পিছু পিছু ব্রডব্যাংক পর্যন্ত ঘোরে, বড় বড় ডাক্তাররা ঘোরে, তাদের প্লেনের মধ্যে পর্যন্ত ওই ডিফিব্রিলেটর মেশিন নিয়ে ঘোরে, তাকেও তারা মারা যাচ্ছে, গেল যাচ্ছে না, কাগজে বেরোয় না, সব সিস্টেম তাদের জন্য আছে, তারপর তো মারা যাচ্ছে। কিছু ইনোভেটেবল থাকে বা যেটা হয়তো আরো টাইম ইন্টারভিউ করার কথা, কাল করা যাচ্ছে না, তার জন্য মারা যায়, আবার শিওর ডেথকে বাঁচিয়েও দেয়, শিওর সে মরে যাবে যদি ইন্টারফেয়ার না করে যায়, তাকে বাঁচিয়েও দেয়। আমাদের কতটুকু আমরা করবো, তারপর বাঁচলো কি মরলো কি কি করলো সেটা তো পরের প্রশ্ন, এবং আমি অন্তত সেই সময়টা সেভ করে তাকে দ্রুত হসপিটালাইজ করতে সাহায্য করলাম, কিন্তু আমার নলেজটা থাকতে হবে। আমি হঠকারিতা করবো না বা ওভার ড্রাইভ করবো না, ওভার ভেঞ্চার করবো না, এটা করবো না। আমি জানি যতটুকু আমার সমস্ত নলেজের থেকে মনে হচ্ছে এর এটাই হতে পারে, তার অ্যালার্জি নেই, অন্য কিছু নেই, ফলে আমি দেখছি, আমি লিখে দেবো আমি তাকে এই করেছি, এতে ক্ষতি কিছু নেই। বা দুটো অ্যাসপিরিন পেলে, দুটো প্রোবিট্রোক্সল পেলে, আর 80 মিলিগ্রাম অ্যাট্রোভাস্টেটিন গেলে পেশেন্টের বিরাট ইকর বিশেষ কিছু হয়ে যাবে না, যদি হার্ট অ্যাটাক নাও হয় এমন কিচ্ছু হবে, ঠিক আছে? আজ আমরা হাফিয়ালি পরীক্ষার প্রশ্ন কী ধরনের হয় এবং কীভাবে তার উত্তর লিখতে হবে এ সম্পর্কে একটা বিশদ আলোচনা করছি। আপনারা খুব ধৈর্য ধরে এবং খুব মনোযোগ সহকারে এটা শুনুন, যেটা আপনার আগামী 26 তারিখে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সময় আপনাদের কাজে লাগবে। প্রথমত আমরা প্রশ্ন যা করি সেটা হচ্ছে MCQ টাইপের প্রশ্ন, 55 থেকে 60 নম্বরের থাকে। MCQ-র মোট 5টা প্রশ্ন থাকবে। প্রথমে থাকবে শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ 10টা প্রশ্ন থাকতে পারে, অথবা একটা প্রশ্নের মধ্যেই দুটো শূন্যস্থান পূরণ থাকতে পারে, অর্থাৎ শূন্যস্থান পূরণে আমরা মোট 10 নম্বর রাখব। এই 10 নম্বরে 10টা শূন্যস্থানও থাকতে পারে, কিংবা 5টা প্রশ্নের মধ্যে দুটো করে শূন্যস্থান দিয়ে মোট 10 নম্বরের কিন্তু 5টা প্রশ্নের মধ্যে সেগুলো থাকতে পারে। এইটা হচ্ছে শূন্যস্থান পূরণের একটা MCQ টাইপের প্রশ্ন। দ্বিতীয় নম্বর হচ্ছে হ্যাঁ কিংবা না লেখা, আপনাদের কাছে অপশন দেয়া থাকবে, যদি আপনার মনে হয় সঠিক দেওয়া আছে তবে হ্যাঁ লিখবেন, পাশে স্পেস থাকবে, এবং যদি মনে হয় এটা ভুল উত্তর তবে আপনারা না লিখবেন। এটাতে 10টা থাকবে, 10টায় 10 নম্বর থাকবে, সঠিক উত্তর দিলে পুরো 10 নম্বরই পাবেন।
তারপরে একটা আছে যেটা হচ্ছে আপনার উত্তর দেওয়া থাকবে, সঠিক উত্তর নির্বাচন করে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। দশটা প্রশ্ন থাকবে, সঠিক উত্তর দিলে দশটায় দশ নম্বরই পাবেন। এরপরে একটা থাকবে মাঝের ফাঁকা লাইনে বাঁদিকে ক স্তম্ভের কিছু বাক্য থাকবে, ডান দিকের খ স্তম্ভে কিছু বাক্য থাকবে। ডান দিকে যে খ স্তম্ভের বাক্যগুলো থাকবে তার সঙ্গে ছোট হাতের এ বি সি ডি ইত্যাদি লেখা থাকবে। আপনাকে এই মাঝের ফাঁকা লাইন পূরণ করতে হবে কিভাবে, অর্থাৎ ক স্তম্ভ আর খ স্তম্ভের মাঝখানে একটা ফাঁকা লাইন অর্থাৎ স্পেস থাকবে, আপনাকে ক স্তম্ভের বাক্যের সঙ্গে খ স্তম্ভের কোন বাক্যটা মিলছে সেটাকে আইডেন্টিফাই করে ওই যে ছোট ইংরেজি ছোট হাতের অক্ষরগুলো আছে এ বি সি ডি করে আপনাকে সেটার মধ্যে কোনটা সুইটেবল সেটাই আপনাকে ফাঁকা জায়গায় অর্থাৎ গ্যাপে লিখতে হবে। ওখানে একটা ছোট্ট করে লাইন দেওয়া থাকবে, সেই লাইনের ওপরে আপনি লিখবেন। অর্থাৎ এই যে মাঝের ফাঁকা লাইনে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লিখতে গেলে আপনাকে শুধু ডান দিকে যে খ স্তম্ভের ছোট হাতের ইংরেজি অক্ষর আছে সেগুলি লিখতে হবে। পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে বাংলা কিংবা ইংরেজিতে পুরো বাক্য লেখা। আমরা এখানে বলে দিতে চাই যে ইংরেজিতেই লিখতে হবে, এর কোনো মানে নেই। ধরুন এলএফটি, একটা উদাহরণ দিয়ে বলছি, এলএফটি আমরা সবাই জানি লিভার ফাংশন টেস্ট, এলএফটি দেওয়া থাকলো, এটা অ্যাব্রিভিয়েশনে আছে, আপনাকে ফুল ফর্মে লিখতে হবে লিভার ফাংশন টেস্ট। আপনি ইংরেজিতে যদি কনফিডেন্ট থাকেন, শিওর থাকেন যে বানান কোনো ভুল নেই, তবে আপনি ইংরেজিতে লেখেন, না হয় বাংলাতে হলে বাংলাতে লিখুন, নম্বর একই পাবেন, কিন্তু লিখতে গিয়ে যদি বানান ভুল হয়ে গিয়ে মানে পাল্টে যায় তবে কিন্তু নম্বর পাবেন না। সেই জন্য বলছি যার যেটাতে অভ্যস্ত ইংরেজিতে হলে ইংরেজি, বাংলায় হলে বাংলায় ফুল ফর্মে লিখবেন। এটা আপনারা দশটা প্রশ্নে দেড় নম্বর করে অর্থাৎ পনেরো নম্বর থাকবে, দশটা প্রশ্ন থাকবে এই ধরনের শর্ট ফর্মে থাকবে, এটাকে ফুল ফর্মে লিখতে হবে। ফলে এইভাবে আপনার মোট দেখুন শূন্যস্থানে দশ, হ্যাঁ কিংবা নাতে দশ, সঠিক উত্তর নির্বাচন করে টিক চিহ্ন অর্থাৎ ছোট্ট করে রাইট চিহ্ন দিলে ওখানে দশ, মাঝের ফাঁকা স্তম্ভ দশ, এই হলো চল্লিশ, আর বাংলা বা ইংরেজিতে পুরো ফুল ফর্ম লেখা এই হচ্ছে পনেরো, এই হলো পঞ্চান্ন নম্বর। অর্থাৎ এমসিকিউ কিংবা ওই ধরনের প্রশ্নে আপনাদের পঞ্চান্ন নম্বর বরাদ্দ থাকলো এবারের প্রশ্নপত্রে, বাকি থাকছে আপনাদের আর পঁয়তাল্লিশ নম্বর। পঁয়তাল্লিশ নম্বরের মধ্যে কুড়ি নম্বরের থাকবে শর্ট কোশ্চেন, দশটি শর্ট কোশ্চেন, সেটা হচ্ছে কুড়ি নম্বর, দু নম্বর করে। যেমন ধরুন একটা প্রশ্ন বলছি, ধরুন ভোর কমিটি আমাদের দেশে কয় স্তরের স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তাব রেখেছিল এবং সেগুলি কি কি। খুব ছোট্ট প্রশ্ন, ছোট্ট উত্তর হবে যে তিনটি স্তরের স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তাব রেখেছিল, প্রাইমারি কিংবা প্রাথমিক, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। দেখুন দেড় থেকে দু লাইনের মধ্যে অ্যান্সার হচ্ছে, এইটা লিখতে পারলে আপনারা, এরকম দশটা প্রশ্ন থাকবে, আপনারা কুড়ি নম্বর পাবেন। তারপরে থাকবে আপনার যেটা, সেটা হচ্ছে একটা লং কোশ্চেন। লং কোশ্চেন মানে একটু বেশি উত্তর দিতে হবে, একটু বিস্তৃতভাবে উত্তর দিতে হবে। হ্যাঁ, যেমন এটারও একটা উদাহরণ দিয়ে বলছি যে ভার্টিব্রাল কলমের মোট কয়টি অংশ, এই বোনগুলিকে ওপর থেকে নিচের দিকে কিভাবে নামকরণ করা হয়েছে। এক একটি প্রশ্নে পাঁচ নম্বর করে বরাদ্দ, পাঁচটা প্রশ্ন লিখতে হবে এবং পাঁচটা প্রশ্নে আপনাদের পঁচিশ নম্বর বরাদ্দ আছে, সঠিক লিখতে পারলে পঁচিশ নম্বর। ভার্টিব্রাল কলমের মোট কয়টি অংশ, এটার কোশ্চেন ভাগ ভাগ করা আছে, উত্তরও সেভাবে থাকবে, নম্বরও সেভাবে পাবেন। ভার্টিব্রাল কলমের মোট কয়টি অংশ, ধরুন উত্তর হচ্ছে মোট পাঁচটি অংশ, ওপর থেকে নিচে নামকরণ কিভাবে করবেন,
যেমন সাতটা সার্ভাইকাল ভার্টিব্রা, বারোটা থোরাসিক ভার্টিব্রা, পাঁচটা লাম্বার ভার্টিব্রা, একটা স্যাক্রাম আর একটা হচ্ছে কক্সিক্স। এই হলো, এইভাবে যদি আপনারা লেখেন পাঁচে পাঁচ, আপনার চার লাইন পাঁচ লাইন হবে লিখতে গেলে। ফলে এগুলো আপনাদের সঠিকভাবে লিখলে খুব ভালো নম্বর পাবেন, তার জন্য একটু পড়তে হবে। এই হলো মোট কোশ্চেনের প্যাটার্ন এবং লেখার আপনাদের যা ধরন সেগুলো আমি বললাম। ফলে আপনারা এইভাবে নিজেদের প্রস্তুত করুন। ফলে টোটাল প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরলাম, মোট সাতটা প্রশ্ন থাকছে, তার মধ্যে পাঁচটা হচ্ছে এমসিকিউ কিংবা সেই ধরনের প্রশ্ন। এক নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ, দু নম্বর হচ্ছে হ্যাঁ কিংবা না লেখা, তিন নম্বর হচ্ছে ছোট্ট করে রাইট চিহ্ন অর্থাৎ টিক চিহ্ন দেওয়া, চার নম্বর হচ্ছে মাঝের ফাঁকা লাইনে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে ছোট হাতের ইংরেজি অক্ষরগুলো লেখা, পাঁচ নম্বর হচ্ছে বাংলা কিংবা ইংরেজিতে পুরো বাক্য লেখা। এই পাঁচটা এমসিকিউ টাইপের প্রশ্ন। ছ নম্বর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর, অর্থাৎ শর্ট কোশ্চেন থাকবে, তার উত্তর দেবেন, সেটা হচ্ছে দু নম্বর করে দশটা প্রশ্ন। আর হচ্ছে সাত নম্বরে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে, একটু বিস্তারিতভাবে লিখতে হবে। এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো থাকবে পাঁচটা, এর মধ্যে আপনাদের কোনো অপশান থাকবে না, অর্থাৎ এই প্রশ্নগুলোতে দশটা করে প্রশ্ন থাকলে দশটারই উত্তর লিখতে হবে। আর আমি যেটা বলেছি, হয়তো শূন্যস্থানে কোথাও দশটার জায়গায় পাঁচটা থাকলো, কিন্তু দুটো করে শূন্যস্থান থাকতে পারে একটা লাইনে একটা প্রশ্নের মধ্যে। ফলে এখানে কোনো অপশান নেই, অপশান থাকবে আপনার শর্ট কোশ্চেন যেখানে দশটা লেখার কথা, সেখানে আপনার বারোটা থাকতে পারে, আপনাকে দশটা তার মধ্যে বেছে লিখতে হবে। লং কোশ্চেনের ক্ষেত্রেও তাই। এবং এখানে একটা জিনিস বলে দিই, আপনারা কিন্তু খুব সাবধানে সতর্কভাবে প্রশ্নপত্র পড়বেন। আপনাদের যেখানে দশটা লিখতে বলা হয়েছে, বারোটা প্রশ্ন দেওয়া আছে কি চোদ্দটা প্রশ্ন দেওয়া আছে, আপনারা যদি সবগুলোই লিখে দেন, আমরা কিন্তু ওপর থেকে প্রথম দশটা নেব, বাকিগুলো নিচেরগুলো কেটে দেব। ফলে দেখা গেল প্রথম দশটা যে লিখেছেন তার মধ্যে দুটো ভুল, অথচ নিচেরগুলো ঠিক আছে। ফলে সেই জন্য আমরা বারবার বলছি, সতর্কভাবে ভালো করে প্রশ্ন পড়ুন, কি চেয়েছি আমরা প্রশ্নে ঠিক সেইভাবে উত্তর দিন। কেমন ধরনের হতে পারে পাঁচ নম্বর কোশ্চেন, লং কোশ্চেন গুলো? ধরুন একটা প্রশ্ন, ধরুন লেখা থাকবে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে কোন কোন অর্গান থাকে, কিংবা প্রথমে লেখা থাকলো আমাদের শরীরের সব থেকে বড় ক্যাভিটি কোনটি, তার মধ্যে কি কি অর্গান থাকে, দুটো ভাগে ভাগ হলো, সব থেকে বড় অর্গান কোনটি একটা, ছোট্ট একটা কথার উত্তর, তার মধ্যে কোন কোন অর্গান থাকে, বুঝতে পারলাম তো? এই ধরনের প্রশ্ন থাকবে। কিংবা ধরুন পার্সোনাল হাইজিন বলতে কি বোঝায়, উদাহরণসহ পার্সোনাল হাইজিন আপনারা পড়লে কিন্তু এই যে প্রশ্নগুলো বলছে প্রত্যেকটা কিন্তু একদম চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন করা আছে। আপনারা এই যে প্রায় এক মাস সময় পাবেন আজকের পর থেকে, কারণ আপনারা মনে রাখবেন আপনাদের এই পড়াটা শুধু পরীক্ষায় পাশ করার জন্য, আপনারা যখন ভালো শিখতে পারবেন আপনারা আপনাদের পেশেন্টদের ভালো পরিচয় হবে। ফলে এই পড়া, এই পরীক্ষা পাশ করা শুধুমাত্র সার্টিফিকেট পাওয়ার জন্য না, এটা আমরা বারবার বারবার বলে আসছি। হ্যাঁ রেজিস্ট্রেশন নাম্বার পরীক্ষায় পাশ করলে আমরা যে সার্টিফিকেটটা দিই না, আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষা লাগে, হয়তো আপনাকে আরেকদিন আসতে হবে না, পরীক্ষার দিনই আমরা অ্যাডমিট কার্ডটা এখানে একটু আগে আসবে, পরীক্ষা এখানেই হবে।
দুটো সেন্টার বললাম আপনাদের এখানে, যেহেতু জয়নগর এবং ক্যানিং সেন্টার আছে, একটু আসতে কে বলছেন, একটু দাঁড়িয়ে বলুন, প্রশ্ন করলেন দাঁড়িয়ে বলুন। সব পরীক্ষা অফলাইনে হবে, অনলাইনে কোনো পরীক্ষা আমরা নেব না। অনলাইনে হয়তো ক্লাস হয়েছে অনেক জায়গায়, কিংবা এখানকারও কোনো স্টুডেন্ট হয়তো পারেনি বলে আমাদের কাছে আবেদন করেছিল, তার ভিত্তিতে তাদেরকে অনলাইনে আমরা অ্যালাউ করেছিলাম, কিন্তু পরীক্ষা সর্বত্রই আমরা অফলাইনেই নেব, বুঝলেন না? বসুন। ফলে রেজিস্ট্রেশন নাম্বার ওই অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে, অ্যাডমিট কার্ডগুলো সবার ছবি দেওয়া অ্যাডমিট কার্ড থাকবে, ফলে কোনো অসুবিধা নেই, যার যার অ্যাডমিট কার্ড তার কাছে থাকবে। এবং আরেকদিন আসতে গেলে আপনাদেরও আসতে হবে, শুধু অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য আসার দরকার নেই। 11টা থেকে আমাদের পরীক্ষার সময় বলে দিচ্ছি, তাও আপনাদের অবশ্যই 10টার মধ্যে আসতে হবে, তবে একে একে আপনারা অ্যাডমিট কার্ড আমাদের একটা রেজিস্টার থাকবে, তাদের সই করে আপনারা ফলে আপনারা আগে যথেষ্ট সময় হাতে নিয়ে আসবেন, যাতে অ্যাডমিট কার্ড নিয়ে আপনারা বসতে পারেন। কেউ যদি পরীক্ষা শুরু হওয়ার পরে আসেন, যে সময়টা পরে আসবেন সেই সময়টা কিন্তু তাকে আর এক্সট্রা দেওয়া যাবে না। আমরা 11টা থেকে 12টা 15 পর্যন্ত রিটেন পরীক্ষা নেব, এবং রিটেনের পরে আমরা আবার ভাইবা প্র্যাকটিক্যালটাও নেব। প্র্যাকটিক্যালে আমি কতগুলো প্রশ্ন বলছি, যে প্রশ্ন আমরা আলাদা করে প্র্যাকটিক্যাল দেখাই না, কারণ এখানে আপনারা যারা পড়তে এসছেন তারা প্রত্যেকে কিন্তু প্র্যাকটিশনার। আমাদের আপনারা জানেন যখন ফর্ম ফিল আপ করেছেন, মিনিমাম 2 বছর যাদের প্র্যাকটিস হয়েছে তারাই শুধুমাত্র আমাদের মেম্বার হতে পারেন PMPI এর, এবং PMPI এর মেম্বার হলে তবেই কিন্তু ESCPC-তে ভর্তি হওয়া যায়, এটাই হচ্ছে আমাদের শর্ত। তো PMPI মেম্বার হয়েছেন, ফলে আপনারা প্রত্যেকে প্র্যাকটিস করছেন, আপনারা নিজেদের মতো করে রুগী দেখছেন, কিংবা কোনো সিনিয়র ডাক্তারের কাছে থেকে হোক, কিংবা কোনো নার্সিং হোমের থেকে হোক, আপনারা কাজ করতে করতে একটা অভিজ্ঞতার ভিত্তিতে আপনাদের রুগী দেখার একটা এক্সপিরিয়েন্স আছে, ফলে আলাদা করে আমাদের সেই। কিন্তু আমরা যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলোর মধ্যে মানে ভাইবা এবং প্র্যাকটিক্যালের আমাদের কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো দিয়ে আপনাদের কতটা অভিজ্ঞতা হলো। ধরুন আপনাকে একটা বললাম যে বিপি কী করে মাপতে হয়, এবার বিপি মেশিনের নাম কি এবং তার কটা পার্ট আছে, এগুলো আপনাদের অভিজ্ঞতা আছে কিংবা আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনাদের জানা উচিত। এবং কী করে মাপতে হয় বিপি মেশিন, সবাই ইউজ করেন, কেউ মারকারি, কেউ যেটা এখন আবার গিয়েও হয়েছে ইলেকট্রনিক মেশিনও হয়েছে, এটা মাপার একটা নির্দিষ্ট নিয়ম আছে এবং ওই বইয়েই আছে। আপনারা পড়ে যদি থাকেন দেখবেন যে বইয়ে আছে যে কখন একজন পেশেন্ট আসলো, আপনি কখন মাপবেন, আসলো সঙ্গে সঙ্গে তো মাপবেন না, তার কতগুলো নিয়ম একদম বইয়ে অ আ ক খ করে একদম পয়েন্ট আকারে দেওয়া আছে। আমরা ধরবো এগুলি, আমরা আপনাকে জিজ্ঞেস করবো না যে আপনি এই একটা অ্যাপেন্ডিক্স অপারেশন করতে পারেন, কেন ওইটা আপনার আওতার মধ্যে পড়ে না, কিংবা আমি আপনাকে কতগুলো যন্ত্রপাতি ওরকম দেখিয়ে করব না। যে যন্ত্রপাতিগুলো আপনার মিনিমাম দরকার, একটা ফোড়া আপনি অপারেশন করছেন তার জন্য করতে পারে, একটা ফোড়া অপারেশন ফোড়া একটা কাটতে এটা আপনার এর মধ্যেই পড়ে, ফলে তার জন্য আপনার কী কী মিনিমাম যে যন্ত্রপাতিগুলো দরকার সেগুলো হয়তো আপনাকে জিজ্ঞেস করা হতে পারে। এই ধরনের কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি আপনাদের প্রাত্যহিক প্র্যাকটিসের কাজে লাগবে, সেগুলোই আমরা জিজ্ঞেস করব, আমাদের টিচাররা জিজ্ঞেস করবেন। টিচাররা আমাদের জ্ঞান জাহির করার জন্য আপনাদের জিজ্ঞেস করবেন না, আপনাদের সাহায্য করার জন্যে কিন্তু এইভাবে প্রশ্নগুলো তৈরি করা হয়। আজকে স্যার যখন পড়াবেন বিসিপিডি নিয়া,
তার উল্টো দিকে দেখবেন লাস্টে কতগুলো রক্তের পরীক্ষা এবং তার নর্মাল কাউন্ট, লিভার ফাংশন টেস্ট, তার নর্মাল কাউন্ট ওগুলো দেওয়া আছে। ওগুলো কিন্তু আপনাদের খুব প্রয়োজনীয়। আপনি একজন পেশেন্টকে যখন ব্লাড টেস্টের জন্য পাঠালেন, কখন কোন ব্লাডের ব্লাডের কী টেস্ট হবে এটাও আপনার ধারণা থাকা দরকার। কোন রোগের জন্য কী কী ব্লাড টেস্ট করবেন এবং তার নর্মাল কাউন্ট কত হওয়া উচিত সেগুলো কিন্তু আপনার বইয়ের একদম লাস্ট পেজে দেওয়া আছে। ওর কিন্তু আপনাদের খুব ভালো করে মুখস্থ মতোই করতে হবে, কেননা যখন আপনার ল্যাবরেটরি থেকে যখন রিপোর্ট আসলো আপনার কাছে সেই রিপোর্টটা দেখে ডাক্তারবাবু আপনার আমার কী হয়েছে বলুন তো বলতে হবে তো আপনাকে রুগীকে। রুগীকে তো আপনাদের উত্তরটা দিতে হবে। তো ওইটা যদি আপনার পরিষ্কার মাথার মধ্যে না থাকে এবং তার সঙ্গে রিলেটেড রোগ কী হতে পারে, কোনো একটা কাউন্ট যখন বেশি হলো তার প্রবাবল ডায়াগনোসিস কী হবে এটা তো আপনাকে জানতে হবে। ফলে ওগুলো জানা এবং তার সঙ্গে রিলেটেড রোগগুলোকে জানাটা খুব দরকার। ঠিক এই ধরনের প্রশ্নই আমরা ভাইবা এবং প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করব। দাঁড়াও, নেক্সট হচ্ছে এই ধরনের, ধরুন আপনাকে জিজ্ঞেস করা হবে যে লং কোশ্চেন যারা বলছেন আমি কয়েকটা কোশ্চেন বলে দিই। আপনাকে জিজ্ঞেস করা হতে পারে, ভাইবাতেই বলছি, এটা দুটোভাবেই আসতে পারে, থিওরিতেও প্লেটলেট নর্মাল কাউন্ট কত এটা বললে হবে, পিছন দিকে আছে প্লেটলেটের নর্মাল কাউন্ট কত, রেঞ্জটা কত বলছি এরকম থাকবে। আবার রিউম্যাটিক ফিভারের উপসর্গ কী, লং কোশ্চেন একটা। টিবি রোগের রিস্ক ফ্যাক্টর কী কী, দেখবেন রিক্স ফ্যাক্টর বলে দেওয়া আছে, টিবি রোগের কিংবা যক্ষা রিস্ক ফ্যাক্টর কি কি, লং কোশ্চেন ওখানে আপনার 7-8টা পয়েন্ট আছে ওগুলোকে লিখতে হবে। না, আমি আলাদা আলাদা ভাবে বলছি মানে টিবি রোগের রিক্স ফ্যাক্টর আপনি যখন লিখবেন 7-8টা আপনার পয়েন্ট থাকবে ওগুলো লিখতে হবে, তবে আপনি 5 নম্বর পাবেন। তো 5 নম্বর উত্তর যখন দেখবেন আপনার সেভাবেই আমরা চাইব। ধরুন আমরা একদম প্রথম চ্যাপ্টার যদি আপনারা দেখেন, জোসেফ ভোরের নেতৃত্বে 1946 সালে আমাদের একটা স্বাস্থ্য কমিশন গঠিত হয়েছিল, তার একটা রিপোর্ট ছিল, আপনারা জানেন না প্রথম চ্যাপ্টার কেউ পড়েছেন কি না সেটা, কিন্তু এটাও খুব যে ফোর কমিটির প্রস্তাব কি ছিল, কটা স্তরের স্বাস্থ্য, এগুলোকে আপনাদের পড়তে হবে, জানার জন্য পড়তে হবে। একটা সময় আপনারা জানেন যে আমাদের এই আজকে আপনারা যারা নন রেজিস্টার্ড প্র্যাকটিশনার আছেন আমাদের দেশে, কিন্তু একটা সময় এই ফোর কমিটির প্রস্তাবেই ছিল তাদেরকে কাজ। আমরা যে আজকে বলছি প্রশিক্ষণ দেওয়ার পরে তাদেরকে স্বাস্থ্য পরিষেবায়, সরকারের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করতে হবে। আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না, একটা সময় স্যানিটারি ইন্সপেক্টর বলে একটা পদ ছিল সরকারের স্বাস্থ্য দপ্তরে, স্যানিটারি ইন্সপেক্টর, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ছিলেন তারা, সেই পদটা ধীরে ধীরে তুলে দেওয়া হবে। ফলে আজকে আমরা যে দাবিগুলো করছি সেই দাবিগুলো কিন্তু জোসেফ ভোর কমিটি বহু আগে 1946 সালে আমাদের মানে স্বাধীনতার আগে কিন্তু এই প্রস্তাবগুলো রেখেছিলেন, এবং উনিও বলেছিলেন তখন, ভেবেছিলেন যে এই স্বাস্থ্যকর্মী গ্রামের গ্রামে গ্রামে যারা পরিষেবা দিতে পারে তাদেরকে কাজে লাগানো করবেন। বইটার মধ্যে বলছি তো যারা লিখেছেন তারা এত চিন্তা ভাবনা করে এত পরিশ্রম করে বইটা লিখেছেন, আপনারা পাশ করে বেরিয়ে যাওয়ার পরে এই বইয়ের মূল্য বরঞ্চ বাড়বে, কমবে না। ফলে এই জিনিসগুলো কিন্তু আপনাদের খুব ভালো করে জানতে হবে, পড়তে হবে, শুধু পরীক্ষায় পাশের জন্য না, এগুলো নিজেদের জীবনে কাজে লাগানোর জন্য। ফলে এই এরকম ধরুন ডটস, ডটসের চিকিৎসা জানেন তো,
প্রশ্ন থাকবে, থাকতে পারে আর কি। হ্যাঁ, ডটসের চিকিৎসা কিভাবে হয়, ডটস কথাটার পুরো মানে কি, পুরো মানে ফুল ফর্ম, ডটসের ফুল ফর্ম কি, ডটসের চিকিৎসার পদ্ধতি কি, এই সঙ্গে আপনার চলে আসতে পারে যক্ষার আবিষ্কার, জীবাণুর যিনি আবিষ্কর্তা তার নাম, হ্যাঁ, যক্ষার রিস্ক ফ্যাক্টর, এগুলো ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর, স্যালাইন মানে ইন্টারভেনাস ফ্লুইড, আইভি ফ্লুইডের ব্যবহার, কোন ফ্লুইড, কোন স্যালাইন, নর্মাল স্যালাইন, রিঙ্গাল ল্যাক্টে, এগুলো কখন ব্যবহার হয়, কোন রোগীর ক্ষেত্রে, সুগার রোগীর ক্ষেত্রে, ডায়াবেটিসের ক্ষেত্রে কোনটা ব্যবহার হয় না, এগুলোও কিন্তু আপনাদের খুব ভালো করে হয় শূন্যস্থানে আসতে পারে, না হয় শর্ট কোশ্চেনে আসতে পারে, না হয় আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করা হবে, কারণ এগুলো আপনার প্র্যাকটিক্যালের সঙ্গে খুব ওতপ্রোতভাবে যুক্ত। আপনি একজন ডায়াবেটিক রোগীর চিকিৎসা করছেন, প্রচণ্ড ডিহাইড্রেশন হয়ে গেছে, তাকে আপনি এমন একটা ওষুধ দিলেন, এমন একটা স্যালাইন চালালেন যে তার প্রচণ্ড হু হু করে ডায়াবেটিস জীবন সংশয় হয়ে যায়, এগুলোকে কিন্তু খুব খুঁটিয়ে 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 করতে হবে। ফলে আমরা চাইছি যে আপনারা খুব ভালো একজন চিকিৎসক হয়ে, ভালো প্র্যাকটিশনার হয়ে যেখানে চিকিৎসা করছে সেখানে মানুষকে ভালো করে ভবিষ্যৎ, এইটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য, আমরা বারবার বলেছি। আপনারা যারা ভর্তি হচ্ছেন এটা আমাদের কোনো মতেই শুধুমাত্র আপনাদের সার্টিফিকেট দেওয়ার উদ্দেশ্য, সার্টিফিকেট দিয়ে আপনাদের শুধু একটা কোর্স করিয়ে দিলাম এরকম আমরা কখনো ভাবি না। আমরা ভাবি আপনারা শুধু ভালো চিকিৎসা করবেন তাই না, আমরা চাই যে আপনার সমাজের মধ্যে আরও ভালো ভূমিকা নিয়ে একটা সামাজিক দায়িত্ব পালন করুন। যখন জায়গায় জায়গায় বন্যা হয়, আয়লা ইত্যাদির মধ্যে যখন ঝঞ্ঝা আসে, আমাদের বহু গ্রামীণ চিকিৎসক যারা বার হয়ে গেছেন কিংবা যারা পিএমপিএর সদস্য আছেন তারা কিন্তু আমাদের সাহায্য করেন। স্যার যাচ্ছেন উত্তরাখণ্ড, আজ থেকে 10 বছর আগে আপনাদের মনে আছে যে সীমন সমস্ত পাহাড়ের ধ্বংসস্তূপে চাপা পড়ে সমস্ত শেষ হয়ে গেছে। আজকে আমরা যার নেতৃত্বে মেডিকেল সার্ভিস সেন্টার এই সংগঠন চলছে, এই আমাদের কোর্স চলছে, সে মেডিকেল সার্ভিস সেন্টার সেখানে 10 বছর আগে গিয়ে ওখানে প্রায় 1 বছর ধরে খেপে গেছে, ক্যাম্প করে এসছে। ওখানকার মানুষ এখন মেডিকেল সার্ভিস সেন্টারের কর্মকর্তা যারা ডাক্তাররা গেছিলেন, যারা হেলথ গেছিলেন তাদের আজও ভুলতে পারেন। ফলে তারা 10 বছরের এই একটা বর্ষপূর্তি উপলক্ষে সেই ডিজাস্টারে তারা এই 26 নভেম্বর থেকে তারা ওখানে ক্যাম্প করবে, পরপর কতগুলো ক্যাম্প করবে, যার ফলে আজকে এবারে পরীক্ষায় স্যারকে আমরা পাবো না, আসি সিস্টার বসে আছেন উনিও থাকবেন না, সবাই একটা বড় টিম এখানে, আবার গ্রামীণ ডাক্তারদের একটা টিম লাগছে। তবে এই ধরনের কাজ আমরা যে কাজগুলো করি সেই কাজ হচ্ছে ডাক্তারে তো করুক কিন্তু মানুষের মানুষের পাশে দাঁড়াতে চাই, এটাই হচ্ছে আমরা নিজেরা চেষ্টা করি। আমরা চাইলে অন্যরাও ওদের আমাদের এই কাজের দ্বারা উপকৃত হবে। ফলে সবাইকে আজকে আমি আমার সেন্ট্রাল কোর্স কমিটির পক্ষ থেকে আপনাদের আগাম পরীক্ষা, আগামী দিনের পরীক্ষা খুব ভালো হোক এবং আপনারা খুব ভালোভাবে আপনারা আপনাদের পরীক্ষা দিন, ভালো করে 1 মাস প্রায় সময় আছে। আমি যেভাবে বললাম প্রত্যেকটা চ্যাপ্টার আপনারা খুঁটি খুঁটি দাগ দিয়ে দিয়ে করুন, দেখলেই আপনাদের পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে। এটুকু মনে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি।